জানালার পাশে বসে আছে এটা আমার জানালা এখান থেকে এই যে এক খালি আকাশ দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে সেটাও ধারণ করা হয়ে যাচ্ছে আর কিছু গাছপালা আমার সামনে ওই এক চিলতে ফাঁকা জায়গায় আমি বোধ হয় সেই মহা সৌভাগ্যবানদের অতি অল্প সৌভাগ্যবানদের একজন যার ওই জানলার পাশে একটা বিল্ডিং বা একটা দেয়াল বুক চিটিয়ে দাঁড়িয়ে নেই বরং এই যে গাছগাছালি সবুজ পাতা পাওয়া যায় যাই হোক এখন কি হয়েছে আজকের তারিখটা বলে রাখি আজকে অগস্ট অগস্ট মাসের প্রথম দিন এখন বাচ্চে সময়টা দেখে নিচ্ছি ঠিক চারটা বেজে আট মিনিট বিকালবেলা অবশ্যই আমার হাঁটতে বেরোবার কথা কিন্তু বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত বসে আছি আর তখনই মনে হলো ক্যামেরাটা ছেড়ে দিয়ে এই স্বগতোক্তি মনোলগ স্বগত কথন বলবো কি স্বগত কথন যেটা ভিতর থেকে উঠে আসা কথা কে সেই কথাগুলো শুনছে সেটা নিয়ে আমি খুব ভাবছি টাপছি না ওই নিয়ে আমার কোনো উদ্বেগ নেই বা আগ্রহ নেই তবে আমার এই কথন সেইটা আমি শুধু একজন মানুষকে শোনাতে চাই আর কাউকে না শুনলেও চলবে শুধুই একজন ব্যক্তিকে আমি শোনাতে চাই ওই একজন ব্যক্তির কাছেই আমি পৌঁছাতে চাচ্ছি আমার এই শব্দমালার ভিতর দিয়ে আর তিনি হচ্ছেন প্রিয় শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো এবং এই যে এখন শব্দের সঙ্গে ও প্রত্যয় যোগ করে বলছি এখনো কারণ এমন একটা ব্যাপার চারদিকে দেখতে পাচ্ছি দেখা দিয়েছে বা দেখানো হচ্ছে যেন তার প্রধানমন্ত্রিতটা কেউ আর ঠিক সহ্য করে উঠতে পারছেন না কেউ চাইছে না যেন তিনি প্রধানমন্ত্রিত্বের যোগ্যতা বা অধিকার হারিয়ে বসে আছেন খুইয়ে বসে আছেন তো সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো একদম আমার মতো করে অর্থাৎ আমার এই কথা যে তুমি শুনছ বুঝতে পারবে যে বাংলাদেশের সব সে নিরপেক্ষ মানুষটার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ নির্দলীয়তম মানুষ আমি আমি বললাম নির্দলীয়তম যোগ করলাম কেমন সেটা আমার এই কথার ভিতর দিয়েই প্রতিভাত হবে আচ্ছা কি হয়েছে দুইটা ভাগ হয়ে গেছে কিংবা দুইটা ভাগ বলবো কি হয়তো কোনো ভাগই হয়নি একদিকে একজন নারী যার নাম শেখ হাসিনা তিনি দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে সতেরো কোটি কিংবা বিশ কোটি বলব কি বাংলাদেশের জনগণ আমার তো মনে হয় পঁচিশ কোটি পরিসংখ্যানকে বিশ্বাস করব মানে রাস্তাঘাটে নামলে বিশেষ বিশেষ দিনগুলোতে তখন মনে হয় যাই হোক তো জনগণ যখন জনগণ হয়ে ওঠে রাস্তায় ইট পাটকেল এটা সেটা হাতে নিয়ে তখন মনে হয় যে সতেরো কোটিকে ছাড়িয়ে গেছে তো এই এই কোটি 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 জনতা এক দিকে একজন নারী তার নাম হাসিনা অন্য দিকে আর আমি সৌরভ আমার নাম সৌরভ আমি একজন নাগরিক বাংলাদেশের আমি ঠিক কোনো জায়গাতেই নিজেকে বসাতে পারলাম না তো আমি আছি একদম মাঝখানে এবং আমার পরিচয় ওই যে বললাম আমি বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক এর বেশি কিছু নয় এর বেশি কিছু কি খুব দরকার আছে ওটাই বোধহয় আমার সবচেয়ে বড় যোগ্যতা আর অধিকার সেই যোগ্যতার অধিকারের বলেই আমি কথাগুলো বলছি এই যে বৃষ্টি পড়ছে একটু আগে একটু বেশি বৃষ্টি পড়ছিলো দুর্ভাগ্যক্রমে সেটাকে আমি ধারণ করতে পারিনি কিন্তু এখন ওই যে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো আমি এই বৃষ্টি পড়ছে একটু গাছগাছালি আর একটু আকাশটাকে আমার এই ক্যামেরার মধ্যে ধারণ করে ক্যামেরাটাকে আমি ঠিক এইদিকে তাক করিয়ে দিয়ে আমি এই যে কথাগুলো বলছি আমার সেই যোগ্যতা এবং অধিকার থেকে এর থেকে বেশি কোনো অধিকার বোধের প্রয়োজন নেই বোধ হয় কারণ দেখা যাচ্ছে যে তথাকথিত সুশীল যারা তো আমি তো সুশীল নই আমি সুশীলতা এবং কুশীলতা দুটো থেকেই অনেক দূরের মানুষ আবার রাজনৈতিক দল বা পার্টি সেখান থেকে আমি দশ হাজার মাইল দূরের মানুষ আমার সারা জীবন ধরে কোনো রাজনীতি করা বা কোনো রাজনীতিক দলের সঙ্গে ওঠা বসা ইত্যাদি ইত্যাদি তার কোনোই রেকর্ড নেই এবং আমার সারা জীবনে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই খুব নিট অ্যান্ড ক্লিন একটা রেকর্ড নিয়ে আমার চল্লিশ বছরের জীবন আমি বলে রাখা ভালো আমি চল্লিশ বছর বয়সী এবং এই তথ্যগুলো আমি খুব ভেবে চিনতে বুঝে শুনেই দিচ্ছি আমার অবস্থানগত এবং অবস্থাগত বাস্তবতাটাকে ধরার জন্য অর্থাৎ আমি কোন প্রজন্মের মানুষ আমি এই আজকের জেনারেশন জি সেইটা নই যারা দুই হাজারের পরে জন্মেছে যারা আজকে খুব টক টক করে ফুটছে আমি তাদের নই আবার আমি খুব বেশি আগেকার মানুষ নই আমি খুব একটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আমার বেড়ে ওঠাটা নব্বই দশকে তো নব্বই দশক বলার সঙ্গে সঙ্গেই অনেক কিছু মনে পড়ে যাবে সেই সময়ের প্রথমার্ধটুকু নব্বই দশকের ছিল অন্য একটা দল ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় তারপর এলেন শেখ হাসিনা তারপর আবার পট পরিবর্তন হলো তারপর এলো আবার ওরা তারপর মাঝখানের একটা দুই বছর একটা সামরিক ছায়াতলে ছিল তারপর এসেছেন শেখ হাসিনা এবং একদিন ধরে তিনি আছেন এখন এই এই যে হঠাৎ করে সবাই ঘুরে গেল হ্যাঁ হঠাৎ করে পালের বাতাস লেগেছে অন্যদিকে শেখ হাসিনার বিপরীত দিকে এখন সবাই শেখ হাসিনাকে ঘৃণা করে এখন কেউ আর তাকে সহ্য করতে পারছে না তার প্রতি যত বিদ্বেষ যত আক্রোশ বাংলাদেশের যত যা কিছু দুর্যোগ বা দুর্ভাগ্য বা যত যা নেতিবাচক কিছু সেটার জন্য দায়ী যেন ওই একজন নারী এমনকি তোমার জীবনের যত ব্যর্থতা আছে যত দুর্ভাগ্য আছে যত অনর্জন বলবো এই বাংলাটা বলবো অর্জনের বিপরীত আছে তুমি কিছু অর্জন করে উঠতে পারো নি সেটার জন্য দায়ী ওই নারী ওই শেখ হাসিনা ব্যাপারটা এমন হয়ে উঠেছে তো ফেসবুকে ঢুকলেই দেখতে পাই সবাই লাল হয়ে উঠছে সবাই লাল হচ্ছে এবং তার সঙ্গের মানুষকেও তার তার কাছের মানুষ বা দূরের মানুষ তার সবাইকে বলছে তোমরাও লাল হয়ে ওঠো অর্থাৎ প্রোফাইল পিকচারটাকে একটা লাল রং দিয়ে তারা বোঝাবার চেষ্টা করছে যে রক্তে ভেসে গেল বাংলাদেশ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে রক্ত রক্তে ভেসে গেল বাংলাদেশ রক্তের বন্যা বইছে এবং আন্তর্জাতিক যে পৃথিবী বহির্বিশ্বের কাছে ম্যাসেজটা ঠিক এইভাবে যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু রক্তের বন্যা বয়ে যাচ্ছে কাদের রক্ত সাধারণ ছাত্রদের রক্ত ছাত্র ছাত্রী বলা হচ্ছে একটা হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেইভ বাংলাদেশ স্টুডেন্টস এবং আমি জানি না যে হয়তো আমাকে ইংরেজি ভিডিও করতে হতে পারে তার একটা তারণা বোধ করি কারণ আন্তর্জাতিক পৃথিবীর কাছে তোমরা যে ম্যাসেজটা দিচ্ছ তোমাদের মতো করে আমারও অধিকার আছে নাগরিক হয়ে আমার ম্যাসেজটুকু তাদের কাছে পৌঁছে দেওয়ার তারপর তারাই বিচার করুক তারাই বিবেচনা করুক কোন মানুষটার কথার ভিতরে যুক্ত ধার আছে ভার আছে সেটা তারাই নিক আমরা কেউ যদি ব্যবহার করে সেভ বাংলাদেশি স্টুডেন্টস আমি বোধ হয় এমন একটা হ্যাশট্যাগ উদ্ভাবন করার প্রয়োজন অনুভব করছি যেখানে আমি বলবো সেইভ বাংলাদেশ ফ্রম ম্যালিশিয়াস ফ্রোপাগান বাংলায় বললে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের থেকে বাংলাদেশকে রক্ষা করো সেটা কেমন হয় তো এই পর্যায়ে এসে আমার কথার কেউ কেউ আবার বেঁকে বসতে পারে বলতে পারে যে এই সৌরভটা কে রকম ও ও কি জনগণের যে সেন্টিমেন্ট বুঝতে পারছে না ও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছে না আবারও বলছি বরং তোমরা যারা নিজেকে নিরপেক্ষ দাবি করছো বা নিরপেক্ষতার একটা লেবেল তোমার গায়ে এঁটে রেখেছ সেই নিরপেক্ষতা আদৌ কতটুকু নিরপেক্ষ সেটা একটু যাচাই করলে একটু অনুসন্ধান করলে হয়তো নাও টিকতে পারে কিন্তু আমার ব্যাপারটা ওই যে বললাম রাজনীতি থেকে রাজনৈতিক দল থেকে দশ হাজার মাইল দূরের একটা মানুষ আমি সেই মানুষ যার কোনো বন্ধু নাই আমি কোনো বন্ধু বানাই না আমি কোনো সঙ্গী বানাই না আমার কোনো গ্রুপ নাই আমার কিছু নাই সম্পূর্ণ একা একলা বেড়ে ওঠে একটা মানুষ বইয়ের মধ্যে ডুবে থাকা মানুষ আমার শুধু বই আছে আমার লিটারেচার ফিলসফি আর্ট মিউজিক থিওলজি এই 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 সব কিছু আছে শুধুমাত্র রাজনীতিটুকু নাই তো ফলে আমি সেই দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারি আমার কণ্ঠের মধ্যে যদি দৃঢ়তা তুমি পাও সেটা ওই সত্য থেকেই উঠে আসছে তাই আমি যেভাবে দেখতে পাচ্ছি পুরো ঘটনাটাকে আমি যেভাবে দেখছি আমার দেখার সঙ্গে তোমার এবং তোমাদের এবং আপনাদের সতেরো কোটি কিংবা বিশ কোটি কিংবা পঁচিশ কোটি জনগণের সঙ্গে যে মিলবে না সেটাই তো স্বাভাবিক কারণ আমার বেড়ে ওঠাটা তো ঠিক অন্যদের মতো নয় বা ওদের বেড়ে ওঠাটা আমার মতো নয় সঙ্গে সাথী বন্ধু বান্ধব নিয়ে যারা পরিবৃত হয়ে থাকো তাদের প্রভাবটা তো তোমার উপর পড়বেই তারা যখন লাল হয়ে যাচ্ছে তাদের প্রোফাইল পিকচারকে লাল করে একটা ম্যাসেজ মজার ব্যাপার হচ্ছে আমি হ্যাঁ অনেকের সঙ্গে কথা বলে দেখেছি আমার ফেসবুক বন্ধুবৃত্তের যারা লাল করেছে ওরা এক্স্যাক্টলি জানেও না এটা কী বোঝাচ্ছে এইটা আমাকে রীতিমতো হতভম্ব করেছে মানে ওরা ঠিক জানে না যে এই লাল এই যে এই লালকরণটুকু এই লালিমাটুকু দিয়ে কী বোঝানো হচ্ছে ওরা এইটুকু বুঝতে পারছে যে এটা রক্তের প্রতীক এবং বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে নিরীহ জনগণকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে এবং এই শব্দবন্ধটা আমি কিন্তু উদ্ধৃতি চিহ্নের মধ্যে ব্যবহার করছি মানে এখন যদি আমি লিখতাম সেটা আমি উদ্ধৃত চিহ্নের মধ্যে রাখতাম যে নিরীহ জনতাকে পাখির মতো গুলি করে হত্যা এতগুলো শব্দ এর কোনোটাই কি সত্য কিনা প্রথমত নিরীহ জনতা কি দ্বিতীয়ত পাখির মতো গুলি করা কথাটা খুব সত্যি মানে পাখির মতো গুলি করলে তো এই সতেরো কোটি জনতার মধ্যে অন্তত এক লক্ষ জনতার মরা উচিত ছিল ব্যাপারটা কি তাই তাহলে কী হচ্ছে কি ঘটছে আচ্ছা আমি আমার কথায় চলে যাই প্রসঙ্গ থেকে না সরি সেটা হচ্ছে তো আমার এই বক্তব্যটা কেউ শুনছে না আমি এটা এইভাবে ধরে রাখছি কারও শুনতে হবে না কারণ তোমাদের মন মস্তিষ্ক মগজ যাই বলি ওইটা একভাবে টাপ একভাবে সেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে ওইটা ওইভাবে জমাটবদ্ধ হয়ে গেছে তাকে আর কিছু করা যাচ্ছে না আপাতত এবং এই আপাতত শব্দটা কিন্তু চাবি শব্দ অর্থাৎ আবারও উপলব্ধিতে পৌঁছাবার একটা সময় আসবে যখন তোমরা ঠিক বুঝে উঠতে পারবে যে এই যে দুই হাজার চব্বিশকে বলা হচ্ছে বা তুলনা করা হচ্ছে উনিশশো বাউান্ন উনিশশো একাত্তর একাত্তর দেখিনি চব্বিশ দেখতে পাচ্ছি বাউান্ন দেখিনি কিন্তু দুই দেখতে পাচ্ছি যারা বলছ আমার মনে হয় একটা সময় আসবে খুব বেশি দিন নয় তখন এই উক্তিগুলোর জন্য নিজেকে খুব গবেট মনে হবে মনে হবে যে তখন কি আমাকে ভূতে পেয়েছিল মানে আমি জানি যে আমার চারপাশের মানুষজনকে ভূতে পেয়েছে এবং সেই প্রভাবে আমিও ভূতগ্রস্ত ছিলাম আমিও পিকচার প্রফাইল পিকচার লাল করেছি আমিও এই স্লোগানগুলো দিচ্ছিলাম আমিও বলছিলাম যে বাংলাদেশের দরকার সেনাবাহিনীর সরকার এসব কথাবার্তা আমিও বলছিলাম মানে আমি আদৌ কি জানি যে অ্যাকচুয়ালি আর্মি মিলিটারি রেজিউমটা কেমন হতে পারে কারণ তোমার জন্মের পর থেকে তুমি সেটা দেখো নি তুমি যে যে মানুষটা বড় হচ্ছ জন্মেছো দুই হাজারের পরে বা নব্বইয়ের পরে বা আমার সময়ে জন্মেছো আমার জন্ম আশির দশকে আমরা কিন্তু মিলিটারি জীবনটা দেখিনি আমরা মিলিটারি রেজিমটা দেখিনি হ্যাঁ ফলে কি সহজে বলতে পারা যায় কেন বলতে পারা যায় কারণ ওই যে তোমার বন্ধু তোমার বান্ধবী তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড ওরা সবাই মিলে সমস্যারের স্লোগান দিচ্ছে তোমার রক্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তুমিও দিচ্ছ না বুঝেই দিচ্ছ কতটুকু বুঝতে পারছো নিজেও জানো না মানে কেন যে বুঝতে পারছো না সেটাও জানো না এবং শেখ হাসিনাকে বলা হচ্ছে কবে তিনি গদি ছাড়বেন এবং তুই তোকারি করে বলা হচ্ছে অদ্ভুত লাগে আমার কাছে অদ্ভুত লাগে মানে কবি তুই গদি ছাড়বি ব্যাপারটা এই রকম একটা ভাষাভঙ্গি তো একজন শেখ হাসিনা আজকে হঠাৎ করে হঠাৎ করে সবার খুব চোখের বিষ হয়ে গেছেন তাকে আর সহ্য করা যাচ্ছে না তাকে এখন সম্বোধন করতে গেলে তুই তোকারি চলে আসছে এইটা যে কি ভয়াবহ একটা ব্যাপার কি ভয়ঙ্কর একটা ব্যাপার যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ তোমার যখন ফাউন্ডেশনটুকু নাই তুমি যখন নিজেকেই চেনো না তোমার নিজস্ব চিন্তা পদ্ধতি গড়ে ওঠেনি ওই যে সারাক্ষণ বন্ধু বান্ধব পরিবৃত হয়ে থাকো মানে তুমি যখন ঘরে তোমার রুমটার মধ্যে একা থাকো তখনও তো তুমি একা নেই তখনও তো তুমি ফোন স্ক্রিনটার দিকে তাকিয়ে আছো এবং তোমার বন্ধু বান্ধবী সারাক্ষণ তোমার সঙ্গে কুটু কুটুস কুটুস করছে তাহলে তুমি একা নেই ফলে তুমি তাদের মতো চিন্তা করছো তারা তোমার মতো চিন্তা করছে তোমরা সবাই সবার মতো চিন্তা করছো এবং সেই ব্যাপারটা কত নগ্ন হয়ে কত প্রকট হয়ে ধরা দিয়েছে এই দুই হাজার এসে মানে হঠাৎ করে একটা বাতাস যখন বইতে শুরু করে সবাই একসঙ্গে একজনের বিপক্ষে দাঁড়িয়ে যায় আবার সবাই একজনকে নায়ক বানিয়ে ফেলে আরেকজনকে নায়িকা করে তোলে সবার কাছে একটা মানুষ বীর বীর পুরুষ হয়ে ওঠে এই এই যে ব্যাপারটা ফলে আমার কাছে মনে হয় যে আমি যে বেঁচে আছি চল্লিশ বছর ধরে পৃথিবীতে আমার যে বেড়ে ওঠাটা আমার যে নিঃসঙ্গতা যাপন আমার যে স্বরচিত একাকিত্ব যাপন সেটার জন্য না আমি আমি আশীর্বাদ পুষ্ট আমি ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ জানাই আমার মনে হয় যে আমি আমার আমি যদি আজকে ওই জনগণেরই একজন হতাম ওদের মতো করেই ভাবছি সংখ্যাগরিষ্ঠ যা ভাবছে সেই নাকি আমি তুলে নিচ্ছি গ্রহণ করছি অঙ্গীভূত করছি আমার মস্তিষ্ক মস্তিষ্কভুক্ত করছি আমি একটু ঠিক শব্দটাকে আমি আমি অনেক দিন ধরে কোনো বাংলায় ভিডিও করি না আমার আমার শব্দগুলো ইংরেজিতে করা হয় ফলে আমাকে শব্দগুলো একটু অনুবাদ করে নিতে হচ্ছে আর অনুবাদক হিসেবে আমি কাজ আমার আমার পেশাই হচ্ছে অনুবাদ করা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা ফলে আমার জন্য একটু তো এই যে মস্তিষ্কভুক্ত করছি এইটা এইটা করলে আমার বেঁচে থাকাটা মনে হতো যে অস্তিত্বটা খুব মূল্যহীন অর্থাৎ আজকে আমি আমার মতো করে ভাবতে পারি সেই ভাবনাটা ভুল কি নির্ভুল সেটা সময় বিচার করবে সেটা তুমিই বিচার করতে পারবে একটা সময় কিন্তু আমি যে সবার মতো করে ভাবছি না এবং আমি একজন নাগরিক আমি জনগণ নই কোনো কালেই হতে চাইনি আমি বুঝিও না জনগণ বলতে আদৌ কী বোঝানো হয় বা জনগণ শব্দটাকে একটা চ্যালেঞ্জ করা যায় কি না জনগণ এই শব্দটাকে এবং কনসেপ্টটাকে এই ধারণাটাকে একটু বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো যায় কি না এই জনগণ শব্দ এবং কনসেপ্ট এই ধারণাটাকে আমি একটু এক্সামিন আমরা একটু এক্সামিন করে দেখতে পারি কিনা মানে জনগণকে আমি তো জনগণ নই আমি একজন নাগরিক সিটিজেন তুমি এই যে তুমি শুনছো যে আপনি শুনছেন আপনি একজন নাগরিক একজন সিটিজেন একজন ব্যক্তি আপনার একটা ভোট আমার একটা ভোট কিন্তু আপনি নিজেকে বলছেন জনগণ আমি কিন্তু নিজেকে জনগণ বলছি না তো আপনি কেন নিজেকে জনগণ বলছেন আমি সেটাও বুঝতে পারছি না এই জনগণ যদি বলা হয় যে এটা জনগণের চাওয়া এটা জনগণের ইচ্ছা মানে ধরুন যে শেখ হাসিনাকে আমরা চাই না এটা জনগণের ইচ্ছা এই জনগণটাকে আমি তো তাদের মধ্যে পড়ছি না আপনি পড়ছেন কি কিন্তু আমরা যে বলে দিলাম প্রচার করে দিলাম আর প্রচার যন্ত্র আজকে যে ফেসবুক মহাপ্রচার যন্ত্র আরও বেশি করে প্রচার করতে থাকছে জনগণ চায় না জনগণ এটা চাচ্ছে জনগণ ওকে চাচ্ছে জনগণ একে চাচ্ছে না এই ব্যাপারগুলো একেবারে পয়েন্টে চলে যাই হ্যাঁ পয়েন্ট পয়েন্টে চলে যাই পয়েন্ট মানে কি একদম দ্য হার্ট অফ দ্য ম্যাটার সেখানে আমি চলে যাই সেটা হচ্ছে শেখ হাসিনা তাকে এখন কি করতে হবে আমি আমি জানি খুব নিশ্চিত করি যে এই এই আমার এই বক্তব্য আমার এই আমার এই এলোমেলো কথা বলে যাওয়া বৃষ্টির অনুষঙ্গ এইটা তার কাছে পৌঁছাবে না এইটা তার কাছে পৌঁছাবে না তার থেকেও বড় কথা পৌঁছাতে দেয়া হবে না কারণ এই আমার এই বক্তব্য যদি একজন শেখ হাসিনার কাছে পৌঁছায় তাতে আপনাদের স্বার্থ বিঘ্নিত হবে তাই আপনারাই পৌঁছাতে দেবেন না যদিও আমি ফেসবুকে যখন এটা রিলিজ করব আপলোড করব আদৌ আমি আপলোড করতে পারবো কিনা না জানি না ফেসবুক তো গতি হারিয়ে ফেলেছে খুবই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কি কারণে বা কেন জানি না কারণ ইন্টারনেটের মেরুদণ্ডটা কি তো ভেঙে দেওয়া হয়েছিল কদিন আগে ফলে সেখান থেকে আবার একটু উঠে দাঁড়িয়েছে কিন্তু স্ক্রিপলিং এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফলে আমার এই 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 স্বগত কথনটুকু আদৌ আমি ফেসবুকে আপলোড করে উঠতে পারব কি না কিংবা আমার ইউটিউব চ্যানেলটাতে পারবো কি আমি জানি না যদি করে উঠতে পারিও আমি এই যে মাননীয় প্রধানমন্ত্রী তাকেই আমি ট্যাগ করবো তা তার কাছেই যেন পৌঁছায় কিন্তু আমি জানি যে সেটা তার কাছে পৌঁছাবে না বা তাকে তার কাছে পৌঁছাতে দেওয়া হবে না তারপরও কেন কথা বলছো সৌরভ এই জন্য বলছি যে ওই যে আমি বাংলাদেশের একজন নাগরিক আমার দায়বোধ থেকে বলছি কারণ তোমরাও যখন বলছো তোমরা তো বলছো না তোমরা চিল্লাচ্ছ উম চিল্লাচ্ছটা একটু একটু ওই চলতি বাংলায় বলেছি তোমরাও চিৎকার চেঁচামেচি করে চলেছো তো রীতিমতো স্লোগান দিচ্ছ ফলে আমি না হয় আমার মতো আমিও বলি তোমরা বলছো তোমরা তোমাদেরটা বলতে থাকো আমিও আমারটা বলে রাখি কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার জন্ম হয়নি আমার জগৎটা একেবারেই অন্য ঘরানার সেখানে সাহিত্য দর্শন শিল্পকলা তাদের নিয়ে আমার জগৎ ফলে এই রাজনীতি নিয়ে আমাকে আদৌ কখনো কথা বলতে হবে সেটাও আমি ভাবতে পারিনি এটা আমার কল্পনার বাইরেই ছিল আক্ষরিক অর্থেই আমার কল্পনার বাইরে ছিল অথচ আজ মনে হচ্ছে যে আমিও নাগরিক হিসেবে আমার মধ্যে কোথাও যেন একটু সচেত যে সচেতন নাগরিকত্বের ব্যাপারটা আছে হয়তো সেটা সুক্ত সেটা ঘুমন্ত ছিল যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে যে ব্যাপারগুলো করতে হবে আমার ফেসবুক পোস্ট করে রাখা আছে আমি সেখানে আমি আমার কোনো পোস্ট কখনও ডিলিট করি না মুছে ফেলি না এবং আমার পোস্টগুলো সবসময় পাবলিক সেটিং করা থাকে আমি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না কারণ ওটার প্রয়োজন নেই ওগুলো যে কোনো বাইরে থেকে যে কেউ দেখতে পাবে এবং সবসময় থাকবে ফলে আমি ওই যেটা বলতে চাইছি আমি লেজ গুটিয়ে পালানোর মানুষ নই আমার চিন্তা আমি যা বিশ্বাস করি আমার অন্তর্গম অন্তর্গততম যে চিন্তা যে বিশ্বাস সেইটা আমি উচ্চারণ করি সেই চিন্তা এক শতভাগ ভুল হতে পারে ওই নিয়ে আমি কখনো লজ্জিত অনুভব করি না কিন্তু আমার চিন্তাগুলো আমি দিয়ে রাখি আমার চিন্তার যে বিবর্তন অ্যাভলিউশন অফ মাই থটস এই চিন্তার বিবর্তনটুকু রেকর্ড হয়ে থাকুক যে এইভাবে এইভাবে আমার চিন্তাটা অগ্রসর হচ্ছে তো ও ওগুলো থাকবে তো আমার একটা পোস্ট আমি দিলাম আজকে সকালেই দিলাম যে প্রিয় শেখ হাসিনা আপনাকে এই কাজগুলো করতে হবে কারণ আপনার ওটা আমি ইংরেজিতে দিয়েছি যে আই 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 বিলিভ ইন আই হ্যাভ ট্রাস্ট অ্যান্ড ফেইথ আই হ্যাভ ফেইথ অ্যান্ড কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি অ্যান্ড ওয়েসডাম অ্যান্ড ফ্যাক্ট্রিটিজম আপনার যে সক্ষমতা আপনার যে প্রজ্ঞা এবং আপনার যে দেশপ্রেম সেটার উপরে আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে সতেরো কোটি কিংবা বিশ কোটি কি পঁচিশ কোটি জনগণ উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলছি তাদের না থাকতে পারে তারা যা কিছু বলছে ওটা আমার কান দিয়েও ঢোকার মতো আমার সেই মেন্টাল স্পেসটুকু নেই আমি অন্তত এখনও হয়তো একজন মানুষ আছি যার পূর্ণ আস্থা আপনার প্রতি আছে তবে তবে এই কাজগুলো আপনাকে করতে হবে অচিরেই আমার এই এই কথন যখন আপনি শুনছেন যেটা জানি যে আপনাকে শুনতে দেওয়া হবে না বা আপনার শোনা হয়ে উঠবে না কিন্তু তবু অলৌকিকভাবেও যদি আপনার কাছে কখনো পৌঁছায় প্রিয় শেখ হাসিনা আপনি ঠিক শুনবার পরপরই একটা মিনিট বিলম্বনা করে এগুলোকে বাস্তবায়ন করবেন এবং নাম্বার এক আমি এক নম্বর বলেছিলাম যে প্রথমত ছাত্র লীগ বলে যে ব্যাপারটা রয়েছে যে ছাত্র অঙ্গ সংগঠন স্টুডেন্টস উইং পার্টি এইটাকে একদম নিষিদ্ধ একদম বাতিল করে দিতে হবে তাহলে এই যে এই কথাটা বললাম এখন আবার ছাত্রলীগটির যারা আছে তারা তো মহা খেপে যাবে ওরা তো এখন লাঠি সোঁটা নিয়ে আবার আমার দিকে তেড়ে আসতে পারে যে এটা কী বলছে এই সৌরভটা কোথায় ওকে খুঁজে বের করতো আমি কিন্তু ধানমন্ডিতে থাকি এবং আমি কি অদ্ভুত একটা আশ্চর্য সুন্দর একটা জায়গা যে শেখ হাসিনার যে একটা বাসভবন আছে সুধা সদন সম্ভবত নাম তার সেই বাসা থেকেও আমার দূরত্বটা খুব বেশি দূরে নয় আবার আমাদের বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর যেই ঐতিহাসিক বাড়ি আছে সেখান থেকেও দূরে নয় সুতরাং আমি সেই ধানমন্ডি প্রিয় শেখ হাসিনা আমি আপনার সে সে আবাসস্থল আপনার বেড়ে ওঠার জায়গা এখানেই আর আমি একজন পারমানেন্ট রেজিডেন্ট ফলে এখন এই ছাত্রলীগ তো তেড়ে আসবে কিন্তু না আমি ছাত্রলীগকে বলছি আমার উপর উত্তেজিত হই না আমি তোমাদের পক্ষেও কথা বলছি সেটা কিভাবে ধরো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মানে হচ্ছে আমি বলতে চাইছি একেবারে ছাত্র রাজনীতিটাকে শিক্ষাঙ্গন থেকে একদম ফেলে ছুঁড়ে ফেলে দিতে হবে ওটা একদম মুছে ফেলতে হবে ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে থাকবে না ফলে তখন স্বাভাবিকভাবেই সঙ্গতভাবেই ছাত্র লীগ থাকবে না ছাত্র দল থাকবে না ছাত্র শিবির থাকবে না ছাত্র ইউনিয়ন এটা সেটা ওটা যা যা আছে কিছুই থাকবে না তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা গবেষণা করা নাটক কবিতা গান ভালোবাসা এই সব এই সব হচ্ছে এইসবের মধ্যে এইসব যাপন করবে তোমরা তাহলে এখন বলতে পারো যে তাহলে যারা যারা আওয়ামী লীগকে ভালোবাসে বা ধরো যারা বিএনপিকে ভালোবাসে বা জাতীয় পারে একটা দল যে সে একটা রাজনৈতিক দলকে ভালোবাসে বা সে একটা রাজনৈতিক মতাদর্শকে ধারণ করে লালন করে তার কি সে কি করবে আমি সেই পথটুকু বলে দিচ্ছি সুতরাং আমার উপর তোমরা রেগে যেও না আমি আমি কারো বিপক্ষে নই আমি যে কারো বিপক্ষে নই আমার এই কথাগুলো শুনতে থাকলে তুমি নিশ্চিতভাবেই সেটা বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি কারো বিপক্ষে নই আজকে যারা ছাত্রলীগ তার বয়স যদি হয় আঠারো ঊর্ধ্ব অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সে যদি বয়স্ক হয় তখন সে সরাসরি আওয়ামী লীগে যোগদান করবে তুমি আওয়ামী লীগে রাজনীতি করো বা তুমি তোমার জাতীয় পার্টি বা তুমি তোমার জাতীয়তাবাদী দল বা যেই দলই আছে কমিউনিস্ট পার্টি তুমি তোমার দল বেছে নিয়ে তুমি রাজনীতি করো তুমি তাদের কর্মী হয়ে কাজ করো কারণ তোমার বয়স আঠারো ঊর্ধ্ব তুমি একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশের নাগরিক কেন সেটার জন্য একটা ছাত্র লীগ বা একটা ছাত্র দল বা এইটা ওইটা থাকতে হবে আমি বুঝি না আমার আমার এতটা মস্তিষ্ক নেই যারা দেশ চালাচ্ছে দেশের যারা রাষ্ট্র রাষ্ট্রপ্রকৌশলী যারা ইঞ্জিনিয়ারিং করে চলেছেন আপনারা জ্ঞানী গুণী মহাজ্ঞানী মহাপণ্ডিত এবং বুদ্ধিজীবী ফেসবুক আসার পর তো সবাই বুদ্ধিজীবী একমাত্র আমি সৌরভ ছাড়া সবাই বুদ্ধিজীবী সবাই বুদ্ধিজীবীর মতো কথা বলে বুদ্ধিজীবীর মতো বিবৃতি দেয় ঘন্টায় ঘন্টায় বিবৃতি দেয় আমার নিউজ পিডিয়া এগুলো আছড়ে পড়ে আছাড় খেয়ে খেয়ে পড়ে তো এর মধ্যে আমি একটা মানুষ একটা নাগরিক হয়েই আছি আমার আমার এই বুদ্ধিজীবিতার প্রয়োজন নেই ফলে এইরা আমি জানি না আমার মাথায় ধরে না যে কেন ছাত্র রাজনীতিটুকু থাকতে হবে এখন প্রিয় শেখ হাসিনাকে হয়তো এভাবে বোঝানো হয়েছে যে ছাত্ররা তার হয়ে কাজ করবে বা আওয়ামী লীগকে বাঁচিয়ে বোট দিয়ে রাখবে হ্যাঁ আমি আবার একটা শব্দ বললাম বোট দিয়ে রাখা এই এটা বাংলা নয় তারপরও বলতে হচ্ছে তো এরকম বাঁচিয়ে রাখবে আওয়ামী লীগকে যে আমরা ও ছাত্রলীগকে এরকম একটা বার্তা দিতে চাইছে ও ওদের ঊর্ধ্বতনদের যে আচ্ছা দেখো আমরা যদি না থাকি মানে আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে আমরা যদি এখন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা প্রাই যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যদি না থাকি তাহলে তো আওয়ামী লীগের আওয়ামী লীগে থাকবে না আওয়ামী লীগই তো মরে যাবে একটা নদীর মতো মরে শুকিয়ে যাবে এরকম কিছু কি বোঝানো হয়েছে আমি জানি না কিন্তু এটা খুবই ভুল বোঝানো এটা খুবই ভুল চিন্তা আমি মনে করি বরং যে তোমার যে ছাত্র যার বয়স যে প্রাপ্তবয়স্ক নাগরিক হয়ে গেছে সে যা ইচ্ছে করুক তার রাজনীতি করতে ইচ্ছা করে সে তার দল বেছে নিয়ে সেই দলের একজন তরুণ সদস্য হয়ে থাকুক কিন্তু ছাত্র রাজনীতিকে বন্ধ করতে হবে আচ্ছা এটা কেন বলছি কারণ এটা নিয়ে বোধহয় বেশি কিছু বলার নেই যে ছাত্র লীগের কারণে আজকে আওয়ামী লীগ যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল সেটার উপর যত কালিমা লেপন হয়েছে এবং কিছুদিন পরপর কিছুদিন পরপর কিছুদিন পরপর যা কিছু আমরা শুনতে পাই দেখতে পাই দেখতে পাচ্ছি সব কিছু সব নেতিবাচক ঘটনাগুলোই ঘটিয়ে চলেছে তারা আমি কোনো ইতিবাচক সংবাদ দেখি না এবং ফলে এদেরকে এদের দ্বারা অনেকটা ক্ষতি হয়েছে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল যদি বলি এবং তার থেকেও বড় ক্ষতি হয়েছে প্রিয় শেখ হাসিনার তাই আমি আপনাকে বলবো যে এই কাজটুক করা যায় কিনা যে ছাত্র রাজনীতিটাকেই আমি একেবারে বাতিল করে দেব ছাত্রলীগকে নিষিদ্ধ করবো হয়তো এভাবেও এভাবেও আমার আমি বলতে যাব না সেটাও হয়তো একটু কেমন শোনাবে আমি বরং বলবো যে ছাত্র রাজনীতি বলে যে কনসেপ্ট যে ধারণাটা আছে এটাকেই নলিফাই করে ফেলা যায় এটাকে একদম বাতিল করে দেওয়া যায় কি না এটা আপনি ভাবুন ফলে তখন আর কেউ থাকবে না লিগ থাকবে না দল থাকবে না এটা ওটা কেউ থাকবে না সবার কাজ পড়াশোনা করা এই গেল একটা দ্বিতীয়ত আমি বলেছি যে প্রশাসনটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা তো পচে গেছে রটন অ্যান্ড করাপ্টেড আমি যেটা বলি যে পচে গলে যাওয়া এই যে একে একদম পাল্টে ফেলা যায় না একেবারে একটা যেটাকে বলবো যে অভিযান একদম ওই যে পরিশুদ্ধি অভিযান এই শব্দটি মাথে এলো একটা ক্লিন অপারেশন একটা অভিযান চালিয়ে একদম পাল্টে ফেলা যায় কিনা প্রশাসনের সব সব মানুষজন আসবে যারা যোগ্য মানুষজন এবং সৎ মানুষজন এখন সমস্যা হচ্ছে সৎ মানুষ তো আবার ওই যে ঠগ বাঁচতে গা উজাড় তো কিন্তু তারপরও এই প্রশাসনটাকে বদলে ফেলতে হবে যে প্রশাসনটা আজকে আপনাকে এমন একটা সংকট মুহূর্তে নিয়ে এসছে যখন মনে হচ্ছে যে জনগণ বুঝি বা আপনাকে চাইছে না বা কেমন যেন একটা গণ প্রত্যাখ্যান গণ অভ্যুত্থান শব্দগুলো ব্যবহার কেন করা হয় আমি জানি না গণ অভ্যুত্থান তো এখন গণ যদি বলতে পারি যে কেন সেটা করা হবে কারণ দেখুন এইটা কিন্তু একজন শেখ হাসিনা ডিজার্ভ করেন না এইটা তিনি কখনোই ডিজার্ভ করেন না আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে এই পর্যন্ত নিয়ে আসতে কি করেছেন কতটা কি করেছেন এইটা আজকে হঠাৎ করে এই যে লাল লাল লালিমার যে একটা প্লাবন যাচ্ছে লালের প্লাবন যাচ্ছে বিপ্লব যাচ্ছে সবাই লাল হয়ে যাচ্ছে সবাই ভুলে গেলেও আমি একজন নাগরিক অ্যান্ড অর্ডিনারি সিটিজেন আমি একজন সাধারণ সামান্য নাগরিক সৌরভ আমি কখনো সেটা ভুলছি না আমি মনে রেখেছি আমি মনে রাখব আপনি সেই বোধ কি দুই হাজার নয় তখন থেকে আজ দুই পর্যন্ত বাংলাদেশকে কোন জায়গাটাতে এনে দাঁড় করিয়েছেন সেটা আমি জানি আমি বুঝতে পারি এখন এর পাশাপাশি বাংলাদেশের যে দুর্নীতি যে করাপশনের কথা বললাম পা থেকে মাথা পর্যন্ত পচে যাওয়া সেটার ব্যাপারে কাজ করা যায় কি না পুরো প্রশাসনটাকে পাল্টে ফেলা উল্টে এবং পাল্টে ফেলা যায় কিনা একদম ওলট করে দেবো পালট করে দেবো তারপর হচ্ছে এরপর আমি আরেকটা সুজেশন আমার আমি আমার সকালে পোস্ট নিয়ে কথাটা বলছি ফেসবুকে দিয়েছিলাম সেখানে তিন নম্বর পয়েন্ট আমি বলেছি যে চেঞ্জ চেঞ্জ ইয়োর মিনিস্টার্স মন্ত্রিসভা পাল্টে ফেলা যায় কিনা যারা মন্ত্রী হিসেবে আছেন যে মন্ত্রী মহোদয়রা আছেন তারা তো ছিলেন অনেক দিন ধরেই হয়েছেন এইবার তাদেরকে একটু অবসরে পাঠানো যায় কি না তারা বিশ্রাম নিক তাঁদের আমি তাদের পক্ষে কথা বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না আমার উপর কেউ ক্রুদ্ধ হবেন না ক্ষিপ্ত হবেন না রুষ্ট হবেন না আমি সবার পক্ষে কথা বলছি এই মন্ত্রীরা তারা ওই যে আওয়ামী লীগের খুব ওই যে ঊর্ধ্বতন একটা কমিটি থাকে কি প্রেসিডিয়াম বা কী বলে আমি জানি না তারা ওইখানে চলে যাক তারা তারা দলের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত থাকুক তারা সিদ্ধান্ত ডিসিশন মেকিং যে কমিটি সেখানে থাকুক কিন্তু কেন কেন মন্ত্রী হিসেবে আপনাকে এখনও থাকতে হবে আমি সেই মন্ত্রী মহোদয়দের কথা বলছি যাদের ঠিক মন্ত্রণা মানে মন্ত্রীর মন্ত্রণায় তো রাষ্ট্র চলে খুব একটা ভালো সেটা নাগরিকদেরকে খুব একটা তুষ্ট করতে পারেনি যেটা আমরা সবখানে দেখতে পাচ্ছি ফলে তুষ্টই যখন তোমরা করতে পারলে না নাগরিকদের যে যে কাজটার জন্য তোমাকে ওই ওই পদে বা ওই চেয়ারটাতে ওই আসনটাতে বসানো হয়েছে তাহলে কেন তাকে রাখতে হবে কেন আমি যেমন উদাহরণ এই যে এই মুহূর্তে আমার মনে পড়ছে ধরা যাক একজন ব্যারিস্টার সুমন এই যে একটা তরুণদের মধ্য থেকে উঠে আসা বা ওই যে সেদিন দেখলাম সোহেল তাজ যিনি আগেও হয়তো একজন মন্ত্রী ছিলেন তারপর অবশ্য তারপর তিনি পদত্যাগ করেছেন বা এই ব্যাপারগুলো অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো ঘটেছে আমি আমি এগুলোর খোঁজখবর রাখি না আমার এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ নেই কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই যে মানুষগুলো আমি তার বক্তব্য শুনলাম এ তাদের যে গ্রহণযোগ্যতা আপনি দেখতে পাচ্ছেন প্রিয় শেখ হাসিনা যে তাদের গ্রহণযোগ্যতা মানুষ তাদের প্রতি এই যে তরুণ নাগরিক যারা ইয়াং সিটিজেন্স তারা তাদের প্রতি তাদের একটা শ্রদ্ধার জায়গা যে ভাবে আছে আস্থার জায়গাটুকু আছে সে আস্থা তারা অর্জন করে নিতে পেরেছেন তাদের কথা দিয়ে তাদের কর্মকাণ্ড দিয়ে একজন ব্যারিস্টার সুমন বা সোহেলতাজ এবং আরও 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 অনেকেই থাকতে পারেন আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না বা আমি জানিও না আমার সেই অজ্ঞানতাকে আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন তো তাদেরকে কেন আমরা নিয়ে আসি না এখন ধরুন যে একজন ব্যারিস্টার সুমন তিনি হচ্ছেন ঠিক আওয়ামী লীগ দলের মধ্যে নেই আমি যদি জানি আমার আমার বোঝাটা ভুল হতে পারে তিনি ঠিক আওয়ামী লীগের মধ্যে নিয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে কি এসছিলেন ওই কিছু একটা কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে তিনি কিন্তু একজন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন তিনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বা মূল্যবোধকে হৃদয়ে ধারণ করেন এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মানে দেখা গেছে যে হয়তো আওয়ামী লীগেরই একজন শেয়ার বঙ্গবন্ধুর যে আদর্শকে তিনি বিশ্বাস করেন মানে তিনি মুখে সারাক্ষণই বলছেন মুখে বলতে বলতে তার ফ্যানা ছুটে যাচ্ছে কিন্তু আসলে তার কর্মকাণ্ড দেখে দেখা যাচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর ঠিক ঠিক বিপরীত পথে চলছে বঙ্গবন্ধুর অমর্যাদাই বরং করছেন বেশি তার কর্মকাণ্ড আচরণ দিয়ে তাহলে কেন নয় ওই মানুষগুলোকে বা ধরুন যে একজন সোহেল তাজ তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে পড়েছেন কিন্তু তিনি তো বঙ্গবন্ধুর আদর্শ আপনার পিতার সেই আদর্শকে তিনি হৃদয়ে লালন করেন পালন করেন তাহলে কেন সেই মানুষটাকে আমি নিয়ে আসবো না আমার দলের মানুষটাকে হটিয়ে দিয়ে তখন আপনি দেখুন এই জনগণ বা নাগরিকরা আর কত কি বিপুলভাবে কি উদার আলিঙ্গনে সে বিষয়টাকে অভ্যর্থনা জানায় সেই সিদ্ধান্তটাকে সেলিব্রেট করে এইটা আমার কাছে মনে হয়েছে যে মন্ত্রিসভার মন্ত্রীগুলোকে সব পাল্টে ফেলতে হবে তাদেরকে একটু অবসরে পাঠাতে হবে এবং নতুনদেরকে নিয়ে আসা যায় কি না এরপরে আমার আরেকটা প্রসঙ্গ যে আমি যেমন বাহাত্তরের যে সংবিধান আমার কাছে আমি জানি না যে এই যে বাংলাদেশের একটা প্রজন্ম এসছে জেনারেশন জি জেনারেশন জিরো যারা ওই দুই হাজার বা লেট নাইনটিস বা আর্লি টু টোয়েন্টিসে জন্মেছে তো তারা এখন বড়ো হয়েছে তারা এখন কিশোরী কিশোর থেকে তরুণ হয়েছে হয়ে তারা এখন আপনার বিরুদ্ধেই টকবক করে ফুটছে এই ব্যাপারটা কেন ঘটলো এটা কেন ঘটলো এখন আমার আমার উদ্বেগের জায়গাটা হচ্ছে ওদের ওই যে তারা তো খুব সহজে ব্রেন ওয়াস্ট হতে পারে মানে একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয় তাদের ওঠাটা কিন্তু ঠিক এই আমার মতো নয় আমি যেমন একলা নিজের মতো করে করে বড় হয়েছি তাদের ওঠাটা হচ্ছে সারাক্ষণ সঙ্গী সাথে পরিবৃত হয়ে মানে বন্ধু আর বান্ধবীর সঙ্গী তারা বড় হয়েছে কারণ ওই যে বললাম সে যখন ঘরে তার নিজের রুমটার মধ্যে আছে তখনও সে একা নেই তখনও সে তার ফোনটার ভিতর দিয়ে তার বন্ধু বান্ধবীর সঙ্গে তার চিন্তা ভাবনা এক্সচেঞ্জের ভিতরে আছে ফলে একজন আরেকজনের মতো হয়ে গেছে ফলে একজন আরেকজনকে প্রভাবিত করাটা অতি সহজ এটা হচ্ছে আমার জেনারেশন জি নিয়ে উদ্বেগের জায়গা জেনারেশন জি নিয়ে আমার অনেক ভালো ইতিবাচক ইম্প্রেশন সেটাও আছে কিন্তু ওইটাও আছে আমি মনে করছি না যে তাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং সেটা আমি মনে করছি না সেটা মনে করার আমি কোনো কারণ দেখি না কারণ আমি তাদেরকে খুব ক্লোজলি জানি আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের একটা বড় অংশই হচ্ছে ওই আঠারো উনিশ বিশ একুশ বাইশ দেশের মধ্যে চক্কর খাচ্ছে এরা একটা একটা তরুণ তরুণীর দল এরা হচ্ছে আমার ফেসবুকে অংশ তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত চিন্তা বিনিময় হয় বাক্য বিনিময় হয় আমি তাদের দ্বারা আমি ইন্সপায়ার্ড হই তাদের অনেক ফ্রেশ নিউ লোক টু দ্য ওয়ার্ল্ড এগুলো ভালো দিক তবে দুর্বল দিকও আছে দুর্বল দিকটা হচ্ছে তার ফাউন্ডেশনটা স্ট্রং নয় তার নলেজটা সাফিশিয়েন্ট নয় ফলে তাকে খুব সহজে প্রভাবিত করা যায় খুব সহজে তাকে তার মুখ দিয়ে একটা তার মুখে একটা স্লোগান তুলে ফেলাটা খুব সহজ ওই যে তোতা পাখি বা আরও কোন 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 পাখি আছে তারা খুব সহজে বুলিটা রপ্ত তো করে নিতে পারে তো তখন এদের ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা এই যে এরাই তো এই বয়সী বাচ্চা কাচ্চারই তো তুলছে মুখ দিয়ে তুলছে এইটা আমরা যেমন ভাবতে পারি না আমি ভাবতে পারি না আমি দুঃস্বপ্ন ভাবতে পারি না যে এমনকি স্যাটায়ার করতে গিয়েও সে ভাবছে যে খুশি সে খুব একটা স্মার্ট স্লোগান উদ্ভাবন করলো যে আমি খুব একটা স্যাটায়ার করছি আমি একটা আয়রনই করছি আমি একটা ক্যাজম করছি কিন্তু না আমি এর মধ্যে পরিহাস দেখতে পাচ্ছি না আমি পরিহাসের মধ্যে আমি অন্য একটা ভয়ঙ্কর দিক দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে গেলে আরও লম্বা চড়া হয়ে যাবে আমার এই কথিকাটা ফলে আমি ওইদিকে না যাই কিন্তু একজন জাফর ইকবাল যখন তিনি রুখে দাঁড়ান এবং তিনি যখন বলেন যে আমি বোধহয় আর আমার প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো যেতে যেতে চাইব না কারণ তখন মনে হবে যে কখন কোন রাজাকারের মুখ দেখে ফেলি এই কথাটার মধ্যে যে কতটা অভিমান আছে কতটা কষ্ট আছে কতটা যন্ত্রণা আছে সেইটা বোঝার মতো প্রজ্ঞা গভীরতা ওয়েসড অ্যান্ড ইনসাইটস খুব দুঃখজনকভাবে তাদের নেই ফলে সবাই একযোগে একজন জাফর ইকবাল মোহাম্মদ জাফর ইকবাল তাকেও সবাই মিলে প্রত্যাখ্যান করে ফেললো এবং সবাই বলছে যে আমরা তার বই বিক্রি করবো না আজ থেকে আমরা তার বই নিষিদ্ধ ঘোষণা করলাম ওই যে অনলাইনে যতগুলো বুক সেলার আছে বুক ডিস্ট্রিবিউটার তার মধ্যে রকমারি তো থাকবেই সেটা তো আবার অন্য একটা কারণ আছে রকমারি ডট কম কেন আমি এটার নাম উল্লেখ করলাম সেটার আবার অন্য বিষয়ে বাসায় আছে যারা বোঝা তারা আপনারা বুঝে নিয়েন তারা খুব সদর্পে ঘোষণা করছে যে আজ থেকে আমরা এই বিশ্ব মানে আমরা এই বেইমান আমরা এই এই ভণ্ড তারপর কি 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 সব বলছে এই লোকের এই লেখকের বইপত্র আর আজীবনের জন্য নিষিদ্ধ করলাম আজীবন আমরা বিক্রি করব না মানে ব্যাপারটা এমন যে তার বইপত্র এখন আমরা সব স্তূপীকৃত করে পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দেব ব্যাপারটা এরকম কিন্তু আমি যখন জাফর ইকবাল এবং এবং মজার ব্যাপার মজা নয় খুব দুঃখের ব্যাপার যে সেই পোস্টে নিচে হাজার 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 লাভ পড়ে যায় অসংখ্য মন্তব্য পড়ে যায় সবাই খুব স্বাগত জানাচ্ছে যারা ওর বই পড়ে পড়ে বড় হয়েছে বাইদ আমি তার বই কখনো পড়িনি আমার আমার পড়াশোনার ঘরানা একদমই আলাদা কিন্তু যারা পড়ে বড় হয়েছ তোমরা বিনোদিত হয়েছিলে তারা এখন জাফর ইকবালও তোমাদের কাছে এত ঘৃণার পাত্র হয়ে গেল ঠিক একজন শেখ হাসিনা তোমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল এত এত অল্প সময় লাগলো চব্বিশ ঘন্টাও লাগলো না চব্বিশ মিনিট লেগেছে কি এত তাড়াতাড়ি এইটা হচ্ছে জেনারেশন জি সেটা নিয়ে আমার এই জায়গাটাতে আমি একটু বেশ ভালোই নরবরে দেখতে পাচ্ছি ওদেরকে অর্থাৎ খুব সহজে প্রভাবিত করে ফেলা যায় তো এখন ইকবালও একটা নিষিদ্ধ ব্যক্তি একটা খুব খারাপ একটা মানুষ কারণ তিনি বলেছেন যে আমি রাজাকার আমি 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 তো এখন কারণ তোমরাই তোমরাই বলছো বলছো তুমি কি আমি রাজা আমরা রাজাকার হুম এখন একজন জাফর ইকবাল তো সেটাই বলবেন উনি তো উনি তো তুমি নিজেকেই বলছো আমি রাজাকার হ্যাঁ তুমি নিজেকেই বলছো তা তিনি তো তোমার শিক্ষাঙ্গনে তোমার বিদ্যাপীঠে পা রাখলে তোমাকেই দেখতে পাবেন তুমি না সেই ব্যক্তি যে ওই যে রাজাকার বলে স্লোগান দিয়েছিলে তুমি নিজেকে আইডেন্টিফাই করছো অ্যাজ এ রাজাকার তাহলে তিনি কেমনে ভুল কথা বললেন হ্যালো তিনি কি করে ভুল কথাটা বললেন এবং তার চিঠিটা আমি পড়ে দেখেছি ওটা আমি এক্সামিন করেছি তার হাতে লেখা যে চিঠিটা খুব প্রত্যেকটা শব্দ থেকে রক্তক্ষরণ হচ্ছে অশ্রুপ করে পড়ছে চোখের পানি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওটা তুমি দেখতে পাচ্ছ না ওই যে তোমার দেখার চোখ আর আমার চোখ কিন্তু এক নয় তো তিনি তো কথা বলবেন কেন ভুলে যাচ্ছ তার পরিবারে সদস্যরা ওই যে যে স্লোগানটা তোমরা তুলছো খুব গর্ব করে দর্প করে বলছো না রাজাকার রাজাকার মানে তুমি ভাবছো যে এটা খুব ব্যঙ্গাত্মক একটা স্লোগান হচ্ছে তো ওদের হাতেই তো তার বাবা তার পরিবারের মানুষজনকে হারাতে হয়েছে তাদের চক্রান্তের কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হতে হয়েছে তাই না সেটুকু তো জানো তিনি তার ভাই হুমায়ুন আহমেদ তাদের পরিবারের গল্প সেটা তোমরা ভালো জানো কারণ আমি ওদের দুই ভাই কারো লেখাই ও পড়িনি খুব আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি ওই যে আমার পাঠ আমার পাঠ রুচিটা অন্যভাবে হয়েছে কিন্তু তাহলে তিনি তো বলবেন ওটাকে আমি বলবো আমার পরিবারে কি তো রাজাকারের হাতে নিহত হয়নি তো ওটা তো তিনি বলবেন তোমার এত গায়ে লাগলো কেন তুমি নিষিদ্ধ করে দিচ্ছ এবং রীতিমতো সবাইকে বলছো আই চল আমরা সবাই মিলে নিষিদ্ধ করি এই লোকটা একটা বিশ্বের সবচেয়ে খারাপ মানুষ এখন তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি কোন প্রসঙ্গে যেন ছিলাম এখন আর মনে করতে পারছি না ওদিকে কি আজান পড়তে শুরু করে দিয়েছে এদিক ওদিক চারদিক থেকে এখন আজান শুরু হয়ে যাবে কিন্তু আমার তো কন্টিনিউ করবো আমি তো আসলে আনকাট ভিডিও করি ফলে আমি আর কাটবো না একটু হয়তো শব্দের সংঘর্ষ ঘটে যাবে যেটা বলছিলাম যে আচ্ছা মনে পড়ে গেল ভাগ্যক্রমে যে বাহাত্তরের যে সংবিধানটার যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে চারটা স্তম্ভ মূল স্তম্ভ আমরা যেটাকে বলেছি যে ফোর ফেলার্স চারটা স্তম্ভ তার প্রথমটা আমার যদি ভুল না হয়ে থাকে আমার তার প্রথমটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আমি আমি হয়তো ক্রম অনুযায়ী বলতে পারবো না ধর্মনিরপেক্ষতা সমাজ দ্বিতীয়টা হচ্ছে সমাজতন্ত্র তৃতীয়টা হচ্ছে গণতন্ত্র চতুর্থটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আমি কি ঠিক বলেছি আমার যদি ভুল হয়ে থাকে আমি কিন্তু ক্ষমা চেয়ে রাখছি আমি বারবার ক্ষমা চেয়ে রাখছি কারণ এই বিষয়গুলোর মধ্যে আমার বিচরণ নেই কিন্তু তারপরও কিছু জিনিস কিছু বিষয় যেটা না জানলেই নয় কারণ বাংলাদেশের নাগরিক তো আমি সেইটুকু তো জেনে রাখা আছে ফলে ওই যে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম সমাজতন্ত্র সোশ্যালিজম ওই যে আজানের আজান ভেসে আসতে শুরু করেছে তারপরে ওই যে গণতন্ত্র ডেমোক্রেসি এবং বাঙালি জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই চারটা স্তম্ভকে মানত এই হচ্ছে আমার প্রশ্ন আমি প্রশ্নটা ছুটতে গিয়ে আমার গায়ে কাঁটা দিল যে এই যে ধর্মনিরপেক্ষতা আমি আবার বলছি সেকুলারিজম সমাজতন্ত্র সোশ্যালিজম গণতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ বেশ সেটা অনেকটা বোঝা যায় বোধগম্য সেগুলো নিয়ে বেশি কথাবার্তা হয় কিন্তু ওই দুটো নিয়ে ওই যে প্রথম যে দুটো বললাম ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম আর সমাজতন্ত্র সোশ্যালিজমটার যে ভ্যালিউজ যে মূল্যবোধ সেটা ধারণ করো তো তোমরা যারা এসছো তোমরা যারা শেখ হাসিনাকে আর দেখতে চাইছো না আর সহ্য করতে পারছো না যেন তাকে অনস্তিত্ব করে দিতে পারলে বাংলাদেশ তরতর করে এগিয়ে যাবে বাংলাদেশ অনেক দূর চলে যাবে বাংলাদেশ অনেক কিছু অর্জন করে ফেলবে এরকম মনে হচ্ছে এরকম মনে হচ্ছে তো তোমরা এই চারটা স্তম্ভকে মানো তো কিন্তু এখানে আমি থামছি না আরও রয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মানতো আমি প্রশ্নটা আবারও করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের ওই যে ওই যে মানুষটা ছিলেন না শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধিটুকু পেলেন শুধু দেশীয়ভাবে না আন্তর্জাতিকভাবেই পেয়েছেন দ্য ফ্রেন্ড অফ ব্যাঙ্গল বঙ্গবন্ধু এবং তিনি জাতির জনক জাতির স্থপতি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি যার নেতৃত্ব যার সেই অবিসংবাদিত যে নেতৃত্ব এখন অবিসংবাদিত এটা জেনারেশন জি এই শব্দটা ধরতে পারবে বুঝতে পারবে তো অবিসংবাদিত মানে হচ্ছে আনডিসপিউটেড বিসংবাদ যাকে নিয়ে হয় না বিতর্কেরও ঊর্ধ্বে আমি শব্দটা ভেঙে দিলাম এবার বোঝা গেল তো অবিসংবাদিত তাকে নিয়ে কোনো বিসংবাদ নেই তাকে নিয়ে কোনো বিতর্ক নেই তুমি যে দলই করো কিংবা তুমি যে দল না করো আমার মতো তুমি কোনো দল করো না কিন্তু ওই জায়গাটাতে তুমি ঠিক আছো তো তুমি জানো তো তুমি মানো তো ওই ব্যাপারটা এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ এই সেইগুলো ধারণ করো তো মানে বাংলাদেশ রাষ্ট্রটা কেন কেন এটার হয়ে উঠতে হলো পাকিস্তান থেকে ভেঙে কেন বাংলাদেশ উঠে হলো কারণ পাকিস্তান হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান মানে ইসলামিক প্রজাতন্ত্র আর বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্র একটা হচ্ছে পিপলস কান্ট্রি আরেকটা হচ্ছে ইসলামিক কান্ট্রি আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা ফলে বাংলাদেশ ইসলামিক প্রজাতন্ত্র কখনো হতে চায়নি যদিও বাংলাদেশের প্রায় সব মানুষ কিছু অংশ বাদ দিলে একটা বড় সংখ্যক মেজরিটি দ্য পপুলেশন আর মুসলিমস এবং আমি নিজে সেই মুসলিম পরিবারেই জন্ম নেওয়া আমি নিজেও মুসলিম কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশ আবার ইসলামিক প্রজাতন্ত্র কোনো কালেই হতে চায়নি তার যে প্রত্যাখ্যান তার যে ও সেটাকে বৃদ্ধাঙ্গলি বা মধ্যাঙ্গলি দেখানো দেখিয়ে আমরা একটা রাষ্ট্র হতে চেয়েছি ওই যে চারটে স্তম্ভের কথা আবারও বলছি সেকুলারিজম ওই যে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র তারপর গণতন্ত্র আর জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে রাষ্ট্র যে রাষ্ট্রটার স্থাপত্যবিদ শেখ মুজিবুর রহমান সেই ব্যাপারগুলোতে ঠিকঠাক আছো কি না এইটা দেখতে হবে ফলে শেখ হাসিনা তিনি তো খুব অভিমানী নারী নারী তো তিনি এবং তিনি খুব অভিমানী তিনি বালিকা তিনি অনেক কথা বলেন অনেক কিছু বলেন স্ক্রিপ্টের বাইরে তিনি যখন কথা বলেন তখনই আমার তাকে খুব বেশি ভালো লাগে অসম্ভব ভালো লাগে একদম ভিতর থেকে জলের মতো কথা বেরিয়ে আসে তিনি অত ভাবেন টাবেন না যে ওই কথাতে কার কি লাগলো কার কি লেগে গেল কার কে কিভাবে নিল তিনি তার মতো করে বলেন তিনি একটা মানুষ তো তাই না কি অদ্ভুত তার মতো একটা ক্যারেক্টার আছে সারা পৃথিবীতে মানে সবগুলো তার পরিবারের বাপ মা ভাই বোন অমুক তমুক শমুক সবাইকে তিনি হারিয়েছেন এক রাতে এক রাতে এই ভাবা যায় হ্যাকরাতে তিনি সবাইকে হারিয়েছেন তিনি বেঁচে গেলেন তিনি সেদিন ওই বাড়িতে ছিলেন না ওই দেশের মধ্যে ছিলেন না তারপর আবার তিনি এসে এই পর্যন্ত নিয়ে এলেন বাংলাদেশটাকে গড়ে দিলেন এখন তুমি বলছো আমি শেখ হাসিনাকে ঘৃণা করি তুমি বলছো যে আমি শেখ হাসিনাকে চাই না তাকে তুমি তুই তোকারি করছো আমি সেদিন ওই দেখছিলাম ফেসবুকে এটা কোথায় এটা কি ইডেন কলেজ বা কোথাও ওর সামনে ছাত্রীরা তারা স্লোগানটা দিচ্ছে জুতা মারো তালে তালে হ্যাঁ মানে তার নাম উচ্চারণ করে তার গালে জুতা মারো তাল এই স্লোগান এই স্লোগান এই স্লোগান এলো কী করে তোমার মুখের মধ্যে হ্যালো নারীরা তোমাদের তোমাদের জন্য বাংলাদেশে আজকে তুমি বাংলাদেশের নারী তুমি আজকে ফুটবল খেলতে পারো হ্যাঁ বাংলাদেশের নারী তুমি আজকে ফুটবল খেলতে পারো তুমি জার্সি শর্টস পরে ফুটবল খেলো এবং দক্ষিণ এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হও এই যে এবার হবে এই যে আমি কিন্তু ফুট আমি ফুটবলটাকেই ভালোবাসি তো আর কোনো খেলাধুলাকে আমি আসলে গণ্যই করি না ফুটবলটাই খেলা পৃথিবীতে তো বাংলাদেশের ফুটবল ওই যে দুই বছর আগে সাফ চ্যাম্পিয়ন হলো না সেই থেকে না আমি খুব ক্লোজলি অবজার্ভ করছি আমি ওদের সব খোঁজ খবর রাখি এই যে এই যে অক্টোবর আসছে না আবার সাফ চ্যাম্পিয়নশিপটা হবে আবার ওরা কাপ চিনিয়ে আনবে আমি বিশ্বাস করি তো সেই 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 জায়গাটাতে নিয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে হ্যাঁ চ্যাম্পিয়ন হয় তুম তুমি বলছো যে নারী যার নেতৃত্বে এগুলো হয়ে উঠলো বাংলাদেশের নারীরা এখন ফুটবলের ডোনেশন পায় অনুদান পায় এবং শেখ হাসিনা তো ওই যে এমনও তিনি তার তার তো একটা স্বভাব সুলভ একটা রসিকতার একটা ভঙ্গি আছে তিনি যে বলছিলেন সংবর্ধনা দিতে গিয়ে এই নারী ফুটবলারদের যে আমার ছেলেরা যা পারলো না মেয়েরা সেটা করে দেখিয়ে দিল সেই নারীকে তুমি বলছো জুতা মারো গালে গালে সিরিয়াসলি আমার গায়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে এই জেনারেশন তাই না মানে জেনারেশন জি হ্যালো জেনারেশন জ্যাড তো এই যে আচ্ছা জ্যাড এবং জি এর একটু বিভ্রান্তি দূর করে দিই একই অক্ষর মানে ইংরেজি যে অ্যালফাবেটে ছয়টা বর্ণের শেষের একদম সর্বশেষ সমাপনী বর্ণটা হচ্ছে জ্যাড আমরা আমরা তো জ্যাড পড়ে এসেছি কারণ ব্রিটিশ এডুকেশান সিস্টেমে সেটা জ্যাড কিন্তু আমেরিকান নর্থ আমেরিকার যে এডুকেশান সেখানে এটার উচ্চারণটা হচ্ছে জি আর আরেকটা হচ্ছে জি মানে এফ জি এফ জি এইচ সেইটা হচ্ছে জি আর এইটা হচ্ছে জ্যাড যেটা সেটা আমেরিকান উচ্চারণে জি এটা আমি অনেককে দেখি যে ব্যাপারটা অনেকে মানে অতি মহাশিক্ষিতদের কথা বলছে আমি অশিক্ষিতদের কথা বলছি না আমি নিজে তো অশিক্ষিত কিন্তু আমি বলছি যে শিক্ষিতরা এই পার্থক্যটা কেন যেন বোঝেন না তারপরে আরেকটা পার্থক্য হচ্ছে ওরা এই যে এফ এটা কিন্তু ইংরেজি এফ হ্যাঁ এটাকে বলছে এফ বাংলা অ্যাকসেন্টের এফ হয়ে যাচ্ছে এন এম কিন্তু তারা বলছে এন এম বলছে এস এম এস এস এম এস বলে কিছু হয় না অ্যাস এম এস হ্যাঁ অ্যাস এম এস যাদের ওই যে ডিকশনারিতে এটা চেক করে নিতে পারো দেখে নিও যে সৌরভ কি ভুল বললো নাকি নির্ভুল বলল যে এতকাল এতদিন সবখানে মিডিয়াতে সব জায়গায় তো বলা হয় এম এন এফ এফ এস একটি ব্যাপারটা তা নয় আচ্ছা আবার প্রসঙ্গে ফিরে আসি তো এই যে এখন জেনারেশন জি মানে যারা যে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে লালে লাল হয়ে যাচ্ছে তারা এই যে মুহূর্তের মধ্যে শেখ হাসিনার যে ক্ষমতা নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন হ্যাঁ ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উইমেন এম্পাওয়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আজকের বাংলাদেশের নারীরা যে কর্ম মানে কর্মক্ষেত্রে যে তাদের সংখ্যাটা এতটা বেড়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা ছিল না তখন তোমার জন্ম হয়নি তখন তুমি বাচ্চা ছিলে তখন তুমি পোষ্য শিশু ছিলে আর পোষ্য এই শব্দটাও তো এখন বোঝাতে পারবো না দুধ পোষ দুধ খেতে হুম দুধ পান করতে হতে পার হতে পারে সেটা মায়ের বুকের দুধ কিংবা ফিডারের দুধ তোমরা দুধ পান করতে সেই সময়ে এই ব্যাপারটা ছিল না আজকে সেই নারী আজকে সেই নেত্রী হয়ে গেল তোমার চক্ষু তোমরা তোমাদের হলের সামনে হোস্টেলের সামনে বসে এইভাবে এত মারমুখী হয়ে এই নারীকে আক্রমণ করছো তাকে তোমরা এইভাবে স্লোগান দিচ্ছ কে তুলে দিল তোমাক এই স্লোগানটা কে শুরু করলো কার মুখ দিয়ে বেরোলো তারপর সবাই দুটোটাকে লুফে নিলে ওই যে নিজের মতো তো চিন্তা করতে পারো না তোমার চারপাশের বন্ধু বান্ধবী এবং তোমার বয়ফ্রেন্ডটি বয়ফ্রেন্ড হ্যাঁ আমি শব্দটা কিন্তু খুব বুঝেছি বা এই শব্দগুলো এত ঘিন ঘিনে লাগে এগুলো বাঙালি সংস্কৃতির সঙ্গে কোনো কালেই ছিল না বাংলা যে শাশ্বত চিরন্তন যে বাঙালি সংস্কৃতির সঙ্গে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কনসেপ্টটা কোনো কালেই ছিল না সেখানে ছিল প্রেমিক প্রেমিকা তবে এই টপিক নিয়ে না বলি এখানে প্রসঙ্গে একদম ঘুরে যাবে তো ওই যে বয়ফ্রেন্ড হ্যাঁ তোমরা ওই যে পশ্চিমা থেকে নিতে পেরেছ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তার আবার একটু হিস্ট্রি ঘাঁটলে একটু অনুসন্ধান করলে একটু খুব বেশি করতে হবে না দেখা যাবে যে ওই যে বঙ্গবন্ধুর আদর্শ বাহাত্তরের সংবিধান যে চারটা মূলনীতি বাংলার যে চারটা কনস্টিটিউশনের যে ফোর ফিলার্স সেগুলো সে মানে তো সে জানে তো সে ওটাকে মানে তো সেগুলোকে বিশ্বাস করে তো দেখা যাবে যে তার পরিবারের একটা ইতিহাস আছে কোথাও একটু হয়তো বঙ্গবন্ধু বিদ্বেষ আছে একটু মুখ মুক্তিযুদ্ধ বিরোধিতা আছে হ্যালো এটা কি অসম্ভব একটু ভাবতো যে ওই মানুষটার পঙ্গবন্ধু বঙ্গবন্ধু বিদ্বেষ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আগ্রহ নেই মুক্তিযুদ্ধের প্রতি অ্যালার্জিটা হঠাৎ কেন হলো কি করে হলো কারণটা কি তার বাবা এবং তার আগের বাবা মানে তার দাদা তাই না তাদের ভূমিকা তাদের ব্যাপার স্যাপারগুলো কী ছিল একটু ঘেঁটে দেখা যায় কি না সেই মানুষটা তোমার বয়ফ্রেন্ড আজকে তুলে দিয়েছে জুতা মারো তালে তালে হ্যাঁ সে মানুষটা বলছে শেখ হাসিনা গদি ছাড় আর তুমি সেটা তুলে নিচ্ছ কেন তুলে নিচ্ছো তোমার আশপাশে আরও যত বান্ধবী আছে না সবাই সবাই কথাটা বলছে সবাই লাল হয়ে গেছে সবাই লাল প্রফাইল পিকচার দিয়ে লালের বিপ্লব ঘটিয়ে দিচ্ছে তোমাকে তো এখন ট্রেন্ডের সঙ্গে যেতে হবে তুমি তো সৌরভের মতো আউট অফ ট্রেন্ড আউট অফ ফ্যাশন হতে পারবে না তাই না তুমি তো আমি নই ফলে তুমি তো আমি নও ফলে তুমি তো তোমাকে তো এখন ট্রেন্ডের সঙ্গে যেতে হবে নইলে তো সবাই তোমাকে ঘর কোনো করে ফেলবে সবাই তোমাকে এক একদিকে ঠেলে সরিয়ে দেবে এখন তো তোমার ওই স্লোগানটা উচ্চারণ করতে হবে তাহলে এই যে ব্যাপারটা হলো এ মানে এইভাবে এইভাবে ব্যাপারটা হচ্ছে এখন আমার আমার প্রস্তাবনাটা কি আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করি আমি বক্তব্য শব্দটা বলতে বিব্রত বোধ করছি কিসের বক্তব্য ছাইপাশ কিন্তু আমার যে স্বগত কথন এই যে এক টানে এক নিঃশ্বাসে বলে যাচ্ছি কোনো রকম স্ক্রিপ্ট নেই কাগজ নেই কোনো পয়েন্ট নোট কিচ্ছু নেই আমার মনে হলো বৃষ্টি পড়ছিল জানলার পাশে বসেছিলাম ভাবলাম যে না আমি আমার ক্যামেরাটা অন করে দেবো আমার ডিজেআই ক্যামেরা পকেট এটা গেম্বোল এইটা দিয়ে আমি আমার ডকুমেন্টারিগুলো বানাই এবং আজকে আমি জাস্ট এই যে আকাশটাকে দেখাবো আর কথাগুলো বলবো কারণ আমি পারছি না আমি আমার ভিতর থেকে তাড়না এসছে আমাকে এগুলো বলতে হবে আমি থাকবো না কোনো দিন আমি থাকবো না আমি চলে যাব। আমি আমি নাই হয়ে যাব কিন্তু আমার কথাগুলো থাকুক অন্তত একটা মানুষ একটা নাগরিক জনগণ নয় আমি জনগণের জন্য বলছি না সরকার নয় আমি সরকারের জন্য বলছি না একজন নাগরিক আমার মতো নির্দলীয় কোনো পক্ষপাত বা কিচ্ছু নেই ব্রেন ওয়াশড নয় যে নিজের মতো চিন্তা করতে চায় নিজের মতো চিন্তা কর করবার যার মধ্যে ডিজায়ার যার আকাঙ্ক্ষা কাজ করে যে আমি নিজের মতো চিন্তা করব ভুল হোক শুদ্ধ হোক কিন্তু আমি অন্যের মতো ভাববো না তো আমি ওই যে ফেসবুকে একটা পোস্ট দিলাম কালকেই নাকি পোস্ট দিলাম ইদানিং আমার এত পোস্ট দেওয়া হচ্ছে মানে এই কারণগুলোর জন্য না দিয়ে পারি না দিলে একটু হালকা অনুভব করি যেগুলো থাকুক না একটা মানুষের কাছে পৌঁছাক একটু তার বোধের দরজায় করা নাড়ুক তো আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং হোয়াট ওয়াট আই হোয়াট হোয়াট হ্যান্ড ডু আই ফাইন্ড দ্য মোস্ট ডেঞ্জারাস তো আমি সেটার বলেছি যে ওয়ান এভরি ওয়ান থিংস লাইক এভরি ওয়ান অ্যালস সবাই যখন সবার মতো চিন্তা করতে শুরু করে দেয় সেটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক তো এই যে এখন যে মানুষটা আমার এই যে কথাগুলো একটা মানুষ সে একটু ভাববে যে আচ্ছা এই যে সৌরভ নামের কেউ একজন একটা নাগরিক সে আর কিছু নয় সে সুশীল সমাজ নয় সে সুশীল থেকে অনেক দূরে ওই যে সুশীল কুশীল ওই যে ছাত্র নয় কিছু নয় একটা মধ্যবয়সী পুরুষ সে কথাগুলো বলল আমি তার কথাগুলো একটু যাচাই করে একটু এক্সামিন করে একটু পরীক্ষা নিরীক্ষা করিত এবং দেখি দেখি সময়ের বিচারে ওই যে কোষ্ঠী পাথরে কোন কথাগুলো টিকে যায় সেটা আমি দেখি তো এখন এই যে আমার যে আমি হ্যাঁ আমি আমার এই কথনটা যে শেষ করতে চাইছি সেটা আমি এভাবে বলবো যে একজন শেখ হাসিনাকে কী করণীয় কি কর্তব্য সেটা হচ্ছে আওয়ামী লীগের পর ধরা যাক যে ক্ষমতা থেকে যখন আওয়ামী লীগ চলে যাবে সরে যাবে বা তাকে সরিয়ে দেয়া হবে বা তাকে হটিয়ে দেয়া হবে আমি শব্দগুলো খুব ভেবে চিনতে ব্যবহার করছি এক্সকিউজ মি যে এটাকে তাকে যখন সরিয়ে দেয়া হবে হটিয়ে দেয়া হবে তারপর কি হবে তারপর কী আসবে তারপর কি এমন প্রজন্মের ওরা আসবে যারা ঠিক বাংলাদেশের সেই যে সংবিধান কনস্টিটিউশন আমাদের সে বাহাত্তরের যে অর্জন আমাদের আমি আমার এত প্যাশন এগুলো নিয়ে তো ঘাঁটাঘাঁটি করার আমার কাজ নয় কর্ম নয় আমি আমি শিল্প সাহিত্য দর্শন সাহিত্যের মানুষ শিল্প সাহিত্য দর্শন সাহিত্য কি বললাম সাহিত্য শব্দটা আবার দুবার চলে এসেছ স্লিপ অফ টাং তার মানে বোঝা গেল সাহিত্যের প্রতি আমার পক্ষপাতটা অবচেতন এবং সচেতন মনে অনেক বেশি তো এই যে আমি যে কনস্টিটিউশনগুলো নাড়াচাড়া করি ফ্রান্সের কনস্টিটিউশন আমেরিকার কনস্টিটিউশন জার্মানির কনস্টিটিউশনের সঙ্গে বাংলাদেশের কনস্টিটিউশনটাকে না আমি মিলিয়ে ঝিলিয়ে একটু পড়েছি ঘাটাঘাটি করেছি আমার আরও ওই যে তরুণ বয়সে এই যে জেনারেশন জি আজকে যারা যে একুশ বাইশ তেইশ চব্বিশ এই এইরকম একটা পর্বে আমি ওই সময় কাজগুলো করে ফেলেছি তো এই যে তখন কিন্তু ইন্টারনেটটা মাত্র এসছে ইন্টারনেটটা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকতে শুরু করেছে তো আমি কিন্তু সেই সুফলটা তখন নিয়েছি তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে বাহাত্তরের যে সংবিধানটা আছে না বঙ্গবন্ধুর হাতে হাতে গড়া তত্ত্বাবধানে ডক্টর কামাল হোসেন বোধ একজন ছিলেন এই যে একটা সংবিধান তিনি যে যে দিয়ে গেছেন ওইটাই না বাংলাদেশ এই যে আমার গায়ে কাটে দিলো আবার ওইটাই বাংলাদেশ এটা মনে রাখতে হবে এটা বুঝতে হবে বাংলাদেশ মানে কিন্তু আর কিছু নয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই যে এই যে বাউন্ডারি এই যে পিপল জনগণ জনতা এগুলো নয় বাংলাদেশ হচ্ছে সংবিধানটুকু হ্যাঁ বাহাত্তরের সংবিধানটা এখনকার যে সংবিধান অনেক তো কাটা ছেঁড়া অস্ত্রোপচার এটা সেটা হয়ে গেছে না সংবিধানের মধ্যে রাষ্ট্র ধর্ম ঢুকে পড়লো সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম ঢুকে কত কি ঢুকে পড়লো না ওই যে চারটা স্তম্ভের সঙ্গে বিশ্বাসঘাতকতা ওই যে প্রথমটাই ধর্ম নিরপেক্ষতার কি তো তুমি উড়িয়ে দিলে উপড়ে ফেললে তোমার সাম্প্রদায়িকতার ঘাত করে উপরে ফেললে রাষ্ট্রধর্ম প্রবর্তন কর কে করেছিল এরশাদ নামের ওই লোকটা তাই না সে এখন বেঁচে নেই মানুষ চিরকাল বাঁচে না তারপর ওই লোকটা দীর্ঘজীবী হয়েছিল তারপর আরেকজনকে জিয়াউর রহমান না ওই যে কি করলেন তিনি বোধ হয় যে খুব ধার্মিকতা প্রয়োগ করলেন তিনি বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে বাকিরা কোথায় যাবে আমার সেই হিন্দু বান্ধবীটার আমার সেই হিন্দু বন্ধুটার কি হবে আমার সেই বৌদ্ধ বন্ধুটার কি হবে আমার সেই খ্রিশ্চান বন্ধুটার কি হবে আমার সেই নাস্তিক বন্ধুটার কি হবে এই সংবিধানটা কি তুমি মুসলিমের এই সংবিধানটা কি আমি মুসলিমের আমি তো মুসলিম ব্যাকগ্রাউন্ডের আমি তো বলেই দিচ্ছি কিন্তু আমি তো আমি তো ব্যাপারটা পছন্দ করছি না কারণ এটা তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল তো যাই হোক ওই সংবিধানটাকে সবার উপরে রাখতে হবে ওই সংবিধানটাকে না রক্ষা করতে হবে তো যে জেনারেশন জি ওরা যে ওরা যারা টকটক করে ফুটছে তারা বাংলাদেশকে অনেক ভালোবাসে আমি বিশ্বাস করি তারা ভালোবাসে আমি তাদের সাথে প্রতিনিয়ত কথা বলি আমার ফেসবুকটা একটা চমৎকার জায়গা ফেসবুকের কারণে আমি তো কখনো কারোর সঙ্গে দেখা করি না কোথাও যাই না কেউ আমাকে দেখিও নি আমার চেহারা এখন কি দেখা গেল এখন পর্যন্ত দেখা যায়নি তার মানে আমাকে দেখা যায় না আমাকে দেখা যায় না কারণ আমি দেখা দিই না আমি কোথাও ধরা দিই না হ্যাঁ তো এই যে মানুষগুলো জেনারেশন জি ওদের সঙ্গে আমার কথা হচ্ছিল তো আমি নামোচ্চারণগুলো না করি আমি ওদের প্রাইভেসিগুলো রক্ষা করছি কালকে সন্ধ্যায় আমি কথা বলছিলাম আমি বিশ্বাস করি আমি আমি আই আম কনভিনসড ওরা বাংলাদেশকে ভালোবাসে ওরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ একদম নতুন একটা নিউ ভার্জেন অফ বাংলাদেশ দেখতে চায় একটা উন্নত রাষ্ট্র দেখতে চায় একটা মানবিক রাষ্ট্র দেখতে চায় কিন্তু যেটা এক্সামিন করতে হবে যে ওই যে বাহাত্তরের সংবিধানটা জানো তো ওটা মানত বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা মানত নাকি ওটা নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের একটু অ্যালার্জি ট্যালার্জি আছে কি কারো প্রভাবে ওই যে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার বাবা তোমার চাচা মামা তোমার ওদের প্রভাবে কারণ ওদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধিতা বা অ্যালার্জি থাকতে পারে কিন্তু তুমি তুমি যে তুমি বাংলাদেশকে তাদের চেয়ে অনেক বহুগুণ বেশি ভালোবাসো বলে আমি বিশ্বাস করি তোমার কোনো অ্যালার্জি নেই তো বাহাত্তরে সংবিধানটাকে তুমি জানো মানো কিনা সেটাকেই ফিরিয়ে আনা যায় কি না এক দ্বিতীয়ত যে বঙ্গবন্ধু ওই নিয়ে আর কোনো তর্ক বিতর্ক হবে না তো নাকি আবার ওটা নিয়ে ওই যে আওয়ামী লীগের বিপরীত একটা দল আছে না ওর নাম উচ্চারণ করতে চাই না ওরা এসে কি কি সব করে ফেললো না তারপর ওদের নেতাকেই পারলে জাতির পিতা বানিয়ে দেয় তারপর স্বাধীনতার ঘোষক টোষক কী 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 সব করছে মানে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু স্বাক্ষরিত সহস্তে সেটা পাঠ করছি আমি আমি সৌরভ এই যে এখন পাঠ করে দিচ্ছি ধরা যাক যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণাপত্র আমি সৌরভ এখন জানলার পাশে ধানমন্ডিতে বসে পাঠ করে দিচ্ছি কেমন তার মানে এই ঘোষণাপত্রটা আমার তো এই এই আবার ওই বিশেষ সাইকল ওই দুষ্ট চক্রের মধ্যে ঢুকে পড়বে না তো এই এগুলো হচ্ছে আমার প্রশ্ন এখন শেখ হাসিনাকে কি করতে হবে আওয়ামী লীগ আছে থাকুক সে তার শক্তিতে সে তার ঐতিহ্য সে তার যে ল্যাগাসি নিয়েই থাকবে থাকুক কিন্তু আরও দল আসছে না কেন এইটা আমার প্রশ্ন আরও নতুন রাজনীতিক দল এই যে এই যে ছেলে ছেলেমেয়েরা এই যে তরুণ তরুণীরা যারা বাংলাদেশকে এত ভালোবাসে বলে তারা দাবি করছে এবং তাদের দাবিকে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ওরা কেন নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে না কেন তাদেরকে আপনি আপনি শেখাচ্ছেন না আপনি পারেন আর কেউ সেটা করতে দেবে না তাদেরকে আপনি পারেন আপনি পারেন আপনি তাদেরকে নতুন দল গড়তে দিন তারা নতুন দল নিয়ে আসুক ওই যে সামনে নির্বাচন আসছে না কত সালে কত সালে যেন সেই দু হাজার আঠাশ এবং উনত্রিশে ওরা ওরা প্রতিদ্বন্দ্বিতা করুক ওরাই জয়ী হোক ওরাই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বটুকু তারাই নিক নিক না এবং কিন্তু যেটা ব্যাপার যে কেন তাকে আওয়ামী লীগই হতে হবে ফলে তার আরেকটা দল হবে তারপর আরও আরেকটা দল হবে এবং প্রত্যেকটা দল তারা আমরা যেন এই প্রজন্মটা গড়ে দিয়ে যেতে পারি যে ওই যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ ওই যে বাহাত্তরের সংবিধান ওই যে চারটা মূলস্তম্ভ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ এই 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 বিষয়গুলোর উপর ভিত্তি করে তার যে ফাউন্ডেশনটুকু হোক তারপর সে দল করুক সে দেখা যাবে বঙ্গবন্ধুর যে মর্যাদাহানি আজকের আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের গঠনতন্ত্রটাও আমি দেখেছি একটু নেড়েচেড়ে তো অদ্ভুত সুন্দর গঠনতন্ত্র কিন্তু আওয়ামী লীগ হয়তো সেটা ঠিক মতো তাদের আচরণে সেটার প্রতিফলন দেখাতে পারেনি এমন কি হতে পারে না যে এই নতুন ছেলেমেয়েরা ওরা ওদের যে দলটা করবে যেটার নামের মধ্যে আওয়ামী নিয় আওয়ামী নেই লিগও নেই কিছুই নেই একটা অন্য একটা নাম আছে ওরাই বরং বঙ্গবন্ধুর আদর্শটাকে আরও বেশি করে উপরে তুলে ধরেছে এটা কি সম্ভব কি না আমরা ওই দিকে যেতে পারি কি না ফলে এটা আজকের শেখ হাসিনা আমি যখন এই 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 কথাগুলো যে বলে যাচ্ছি বক বক করেই যাচ্ছি তখনও আপনি প্রধানমন্ত্রী আছেন এবং আমি চাই আমি চাই আপনি থাকুন আমি জানি আপনি কতটুকু কি করতে পারেন আরও কত কি দিতে পারেন আপনি আপনি যেই টার্মটা আপনার পূরণ করেই আপনি থাকুন আপনাকে সবাই খুব যেন টেনে হিঁচড়ে নামাতে সুশীলরা গর্ত থেকে ওর বেরিয়ে পড়েছে কিলবিল করে সব বেরিয়ে পড়েছে মানে যে সুশীলরা খুব মনে হতো যে শেখ হাসিনাকে ভালোবাসে আজকে আবার তাদের অন্য একটা রূপ দেখতে পাচ্ছি এ গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই যে ট্রেন্ড এখন জনগণ নিয়ে তো ওদের চলতে হয় ওদের খেয়ে পরে বাঁচতে হয় এখন জনগণের পালে হাওয়া দিতে হবে না তো ওই যে কোন একটা শিল্পী আছে নারী শিল্পী যদিও তাকে তো ঠিক নারীর মতো তো লাগেই না পুরুষের মতোও লাগে না তৃতীয় লিঙ্গের মতোও লাগে না মানে যে কোনো একটার মতো লাগলেও পড়তে যেত তাহলে আমার সমস্যা হতো না কিন্তু তাকে কিসের মতো লাগে আমি জানি না চতুর্থ লিঙ্গ বলে কিছু আছে কি আমি জানি না সে তার কিন্তু বিদেশি পাসপোর্ট তার আমি তার নামোচ্চারণটা করছি না কোনো প্রয়োজন নেই আমার আমার মুখ দিয়ে তার নামোচ্চারণ করে আমি তাকে আরেকটু জনপ্রিয় বা আরেক তাকে পরিচিত করাবার প্রয়োজন নেই সে নিজ নিজ গুণে বা নিজ দোষে যথেষ্ট পরিচিত হয়ে বসে আছে আমাকে কেউ চেনে না পৃথিবীর হ্যাঁ তাকে অনেকে চেনে ফলে আমি দেখলাম যে আমি আমি এগুলো খেয়াল করিনি আমি দেখতে পাচ্ছি যে সে গত পনেরো বিশ বছর কত বছর ধরে গান বাজনা করে জানে গিটার বাজিয়ে হারমোনিকা দিয়ে বলছে দেশটা কারো বাপের না দেশটা কারো বাপেন না দেশটা তোমার বাপের না আচ্ছা আমার প্রশ্ন শেখ হাসিনা কখনো কি বলেছে দেশটা আমার বাপের এক্সকিউজ একজন শেখ হাসিনা কখনো কি বলেছেন দেশটা আমার বাবার দেশটা আমার বাপের এরকম কিছু বলেছেন কি এরকম কিছু তিনি কখনো তিনি তো অনেক কথাই বলেন হয়তো অনেক কিছু কিন্তু তিনি আদৌ কি এরকম কিছু মিন করেছেন কি দেশটা আমার বাবার ফলে এই দেশের মালিক আমার বাবা এরকম কিছু বলে বলেননি কিন্তু আমি নিশ্চিত করে দিচ্ছি এরকম কিছু তিনি বলেননি তিনি বলতে পারেন না তিনি যদি বলতেন তাহলে দেশের সম্পদ সম্পদের অর্ধেক তো তাঁরই কুক্ষিগত করা থাকবে ওটা তো বরং ওই যে বিপরীত আরেকটা দল ছিল না তারা করেছিল ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেছে তো তিনি তো বলেননি তুমি যে গানের মধ্যে বলছো খুব স্যাটায়ার করে খুব হাততালি কুড়াচ্ছো হ্যাঁ দেশটা আমার দেশটা তোমার বাপের না দেশটা কারো বাপের না মানে তুমি বুঝিয়ে দিচ্ছ যে শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করছেন শেখ হাসিনা বলেছেন বলেছেন কি যে দেশটা আমার বাবার কখনো বলেছেন এই মিথ্যাচারিতা শিল্পের নামে এই শিল্পী তুমি তাই না এই শিল্পী এটা হচ্ছে তোমার শিল্পীর সততা ফলে এই যে আমি একটা অসততা দেখতে পাচ্ছি বিদেশে পাসপোর্ট ধারণ করছো যে কোনো সময় একটা সমস্যা হবে একটা গন্ডগোল বাধিটা দিয়ে তারপরে অস্থিরতা এবং অস্থিতিশীলতা ঘটিয়ে দিয়ে তুমি চলে যাবে কানাডাতে আমি সম শুনেছি সম্ভবত কানাডার পাসপোর্ট আছে এই চমৎকার ব্যাপার আমার নাই হ্যাঁ আমার সৌরভের আর কোনো পাসপোর্ট দরকার নেই আমি বাংলাদেশেই আছি ওখানেই থাকি আমি এই পোড়া থাকি কিন্তু তোমার আছে তুমি যে কথাগুলো বলে জনতাকে উত্তেজিত এবং উদ্দীপ্ত করছো তুমি বব ডিলান হয়েছো হ্যাঁ বব ডিলান মাই গুডনেস মানে বব ডিলান বলতে গেলে আমার অসম্ভব প্রিয় শিল্পী কবি তো বব ডিলানের নখের যোগ্য কি তুমি মানে বব ডিলান কি তার সমগ্র জীবনের এমনকি বব ডিলানের লিরিক্সের উপর আমার কাছে বই আছে ওটা বাংলাদেশে কজনের সংগ্রহে আছে আমি জানি না অরিজিনাল বই মানে নীলক্ষেত থেকে বই কিনি না তো এইখানে পব ডিলান কেন নোবেল প্রাইজ পেয়েছেন জানেন কি তিনি কখনো না এই যে এইরকম মিথ্যাচারিতা এরকম উদ্দেশ্য প্রণোদিত মানে ভাল কথা বলেননি মানে দেশটা কারো বাপের নয় ধরনের লিরিক যদি ববলিরান করতেন অন্তত সুরিশ কমিটি তাকে নোবেল দেওয়ার কথা ভাবতেন না যাই হোক তো এখন এই যে সুশীল হ্যাঁ এই যে সুশীল ভদ্রলোকগুলো ভদ্রমহিলাগুলো তারাও না শেখ হাসিনাকে আর নিতে পারছে না কি অদ্ভুত ব্যাপার তাদের তারা যে একদিন ধরে নিরাপদভাবে তাদের সুশীলতার চর্চা করে গেলেন সেটা এক ফুঁয়ে এক ফুঁয়ে সব উড়ে চলে গেল আমি শুধু মনে করিয়ে দিতে চাই আমার যে প্রিয়তম লেখক ওই যে হুমায়ুন আজাদ এই যে আমার গায়ে কাঁটা দিচ্ছে এ এই মানুষটাকে না হত্যা করেছিল ওই যখন ওই যে শেখ হাসিনা ছিলেন না বরং এই শেখ হাসিনা তিনি ওই হুমায়নাজা যখন চে কোমার মধ্যে পড়ে আছেন তাকে দেখার জন্য তিনি পায়ে হেঁটে আমার তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এখনকার মতো ওই যে বিপ্লব ঘটানোর জন্য তো তখন ওই যে পত্রিকার মধ্যে পড়ছিলাম যে এই শেখ হাসিনা হুমায়ুন আজাদকে দেখার জন্য তার শয্যাপাশে গিয়ে তাকে একটা দর্শন দেওয়ার জন্য তিনি পায়ে হেঁটে তার আরও যে দলের লোকজনকে নিয়ে তিনি রওনা দিয়েছেন সিএমএইচে যে ঢাকার ক্যান্টনমেন্টে হ্যাঁ তো কেন দিয়েছেন এবার আরেকটু বলে দিই শেখ হাসিনার একজন খুব প্রিয় বন্ধু ছিলেন হুমায়ুন আজাদ সহ ছিলেন তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বাংলা বিভাগে পড়েছেন তাদের মধ্যে তুমি সম্বোধন ছিল সেই হুমায়ুন আজাদের বইটা তাকে হত্যা করা হলো কিন্তু ওই যে ওই ওই যে যে ওই যে ও ওরা ওই যে দুইটা জোট আছে না ওই নামগুলো বলছি না এইটা যোগ ওইটা হুমায়ুন আজাদ একটা বই লিখেছিলেন আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বইটা পড়তে হবে জেনারেশন জি জেনারেশান ওয়াই এক্স সবাইকে এই বইটা পড়তে হবে বুঝতে হলে যে ওটা কোন সময় ছিল ওই অন্ধকার মানে আওয়ামী লীগ যাকে যাকে তুমি নিতে পারছো না শেখ হাসিনা কিন্তু তখন নাই ক্ষমতার মধ্যে হ্যাঁ দেশ কিন্তু তিনি চালাচ্ছেন না যিনি চালাচ্ছিলেন সে সময়ের বাংলাদেশটা কেমন ছিল এটা বুঝতে হলে তোমাকে ওই হুমায়ুন নাজাদের ওই বইটা পড়তে হবে ওই বইটা পড়ার এক বছর পরই তাকে মেরে ফেলা হলো ওই বইটা একটা বড়ো ধরনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল তো এখন এই এই হুমায়ুন টের হত্যা করলো ওরা হ্যাঁ ওই ওই লোকগুলো ওই 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 আমল আর এই হুমায়ুন আবার তারও আবার আগের আরেকটা পিরিয়ড ছিল না ওই যে নব্বইয়ের স্বৈরাচার পতনের পর যে একটা প্রথম গণতান্ত্রিক যে সরকার গঠিত হলো তখন এলো তখন তো আওয়ামী লীগ আসেনি ওই যে তোমাদের অপ্রিয় শেখ হাসিনা কিন্তু তখন আসেননি তখন আবার কি করা হলো তখন একজন তসলিমানা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হলো ওই সরকারের আমলে হ্যাঁ দেশ থেকে তাড়ানো হলো ওই সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু তাড়াইনি হ্যাঁ আওয়ামী লীগ তাকে ফিরিয়েও আনতে পারেনি সেটা আবার অন্য গল্প কিন্তু তাড়াইনি তসলিমা নাসরিন কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন অলঙ্কৃত করে আছেন এবং তিনি থাকবেন আমি জানি যে আমাকে পৃথিবীর সবাই আনফ্রেন্ড করে দিয়ে চলে গেল তিনি থাকবেন কারণ তিনি তো পালস ধরতে পারেন তিনি জানেন যে আমি সৌরভ যাকে তিনি ব্যক্তিগতভাবে একদমই চেনেন না জানেন না কখনও তার সঙ্গে আমার ওইভাবে আলাপ হয়নি কিন্তু ফেসবুকে আমরা পরস্পর সংযুক্ত হয়ে আছি তিনি পালসটা ধরতে পারেন তো ওই আমলটাতেই আবার আমি কিন্তু তখন একদম ছোট শিশু হ্যাঁ নব্বইয়ের প্রথম দিকের কথা বলছি মানে আই ওয়াজ নট ইভেন কিশোর আমি আমি তখন পিউবার্টিতেও যাইনি তো কিন্তু ওগুলো আমার মনে আছে যে হুমায়ুন আজাদের নারী বইটাও নিষিদ্ধ করা হলো ওই সময়টাতে আমি কেন তথ্যগুলো দিচ্ছি জানো তো এই তথ্যগুলো দিচ্ছি নারী তো নারীদের জন্য লেখা হয়েছে নারীবাদের চর্চার একটা প্রবর্তন ঘটানোর জন্য সেইটা নিষিদ্ধ করলো কে ওরা শেখ হাসিনার বিপরীতে যারা আর সেটাকে আবার উন্মুক্ত করলো কে সেটাও বলে রাখি সেটা করেছেন শেখ হাসিনা এই এই যে নারীরা এই যে আপনারা নারীরা তরুণীরা আপনারা যারা যে সহ্য করতে পারছেন একটু জেনে রাখুন ওই নারী গ্রন্থটাকে একটা থ্রোয়েট হিসেবে মনে করলো মৌলবাদের মৌলবাদের সঙ্গে জোটবদ্ধ ওই দলটা কিন্তু শেখ হাসিনা তিনি অবমুক্ত করে দিলেন তার সরকার এসে তিনি আবার অবমুক্ত করে দিলেন তার ওই যে বন্ধু মাইনাজা তার যে সহপাঠী ছিল যে এই বইটাকে তো রাখতেই হবে হ্যাঁ পার্থক্যটা হচ্ছে এইটুকু ঠিক আছে এই যে যারা শেখ হাসিনাকে এখন নিতে পারছো না মানে হঠাতে চাইছো বাংলাদেশে বাংলাদেশ এখন জার্মানি হয়ে যাবে তো ভাবছো তোমরা এটা তোমাদের ভাবনাকে আমি জানি না কি বলবো হাইলি রোম্যান্টিক পিপল ম্যালো ড্রাম্যাটিক পিপল রোম্যান্টিক বলাটা রোম্যান্টিকও আমি বলতে পারছি না রোম্যান্টিসিজমটা আমার কাছে অনেক হাইলি একটা হাই স্টেম অ্যান্ড হাই ভ্যালিউ বহন করে আমি বলবো ম্যালো ড্রামাটিক পিপল ম্যালো ড্রামা ড্রাম্যাটিক জেনারেশান কারণ ম্যালো ড্রামা দেখে 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 বড়ো হচ্ছে প্রচুর সিনেমা দেখো বই পড়া হয় খুব কম আমি আমি জানি আর কি আমার আজ বললাম আমার ফেসবুকে যারা এই জেনারেশনের প্রজন্মের মানুষজন ওদের বই পড়াটা খুব কম হয় খুব ভয়ঙ্কর রকমের কম হয় তারা খুব বেশি সিনেমা দেখে মুভি দেখে এবং ওটা নিয়ে আমি জাজ করছি না একদমই আমার যেমন সিনেমা মুভি খুব বেশি দেখা হচ্ছে না সিনেমা মুভি দেখাও হয়তো এক ধরনের বই পড়ে কিন্তু বইটা যে পড়া হচ্ছে না ওইটা আমাকে ভয় পাইয়ে দেয় মানে বলে কি এই মেয়ে বই পড়ে না তো এই মেয়ে তো ভবিষ্যতের নাগরিক মানে আগামী দিনের সেই তো আবার রাষ্ট্র পরিচালনা করবে বা তো তখন এই বই না পড়া মানুষটা মানে বাংলাদেশের সংবিধান না জানা মানুষটা মুক্তিযুদ্ধের ইতিহাস না জানা মানুষটা এ কিনা আবার বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে মানে যাই হোক তো এই ব্যাপারগুলো এখন এই যে কি যেন বলছিলাম ভুলে গেলাম তো ওই ওই ছিল হচ্ছে সময়টা হ্যাঁ তো হুমায়ুন আজদের বইটা আবার অবমুক্ত হলো আবার আবার এলো শেখ হাসিনাকে হুটি আবার এলো দুই হাজার এক থেকে তারা মানে প্রথম দিনেই অনেক হিন্দুদের ঘর বাড়ি জালিপুরি দেওয়া হলো মানে আমার ফেসবুকে এখন যারা এই যে হিন্দু বন্ধু বান্ধবীরা আছো না মানে যারা আন্দোলনে লেগে পড়েছ আমার না দীর্ঘশ্বাস ঝরে পড়ে মানে আচ্ছা তো যাই হোক ইতিহাসটাকে একটু মনে রেখো মানে শেখ হাসিনাকে হটানোর পর দিন ওই ওই রাতেই কতগুলো হিন্দু বাড়ি মন্দির জ্বালিয়ে দেওয়া হলো এবং সম্পত্তি দখল করা হলো একটু ঘাঁটো একটু ঘাঁটো রেকর্ডগুলো গুগলে পাওয়া যাবে কি আমি জানি না ওই সময় যে পত্রপত্রিকাগুলো তো তারা এখন সেই সময়ে আমরা চলে যাচ্ছি না তো সেই সময়ে আমরা চলে যাচ্ছি না তো অর্থাৎ বাংলাদেশ এখন দুর্নীতিগ্রস্ত কিন্তু সম্মুখ দিকে এগোচ্ছে আর আমরা আবার শেখ হাসিনাকে হটিয়ে এমন কাউকে পেতে যাচ্ছি না তো যেটা দুর্নীতিগ্রস্ত কিন্তু পিছন দিকে পেছাচ্ছে আমি বোঝাতে পারলাম মানে দুর্নীতি চলে যাবে এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে এখনই কারণ দুর্নীতি উপড়ে ফেলা একদমই সম্ভব হ্যাঁ একদম একদম সম মূলে উৎপাটন করে ফেলা খুব সম্ভব কিন্তু সেইটা এই দুই দলের কাউকে দিয়ে হবে না সেটা হবে নতুনদের দিয়ে এখন নতুনরা তো দল করেনি সেটা ওই যে আমি শেখ হাসিনা কি বলছি যে প্রিয় শেখ হাসিনা যেন সেইটুকু করেন তিনি যেন এখন নতুনদেরকে দিয়ে দল দল গড়তে দেন ব্যারিস্টার সুমন আছেন সোহেল তাজ আরও কে কে আছেন আমি আপাতত এই দুজনের নামই বারবার মনে আসছে মানে আমি ইদানিং এই ফেসবুকে আমি এদের একটু কথাবার্তা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমার ভালো লাগে ফলে আমার আরও অনেকে থাকবেন আম শিওর আম শিওর ওদের মতো আরও অনেকেই থাকবেন নতুন দল নতুন দল লিগ বিএনপি এটা সেটা এগুলো নয় নতুন দল যারা ওই বাহাত্তরে সংবিধান মুক্তিযুদ্ধের মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এগুলোর নিয়ে কোনো কথা হবে না এগুলো নিয়ে কোনো রকম ওগুলো দে আর স্ট্যাবলিশড হিস্টোরিক্যাল নৌশনস হ্যাঁ ওগুলো নিয়ে কোনো কথা হবে না ওগুলো ঐতিহাসিক সত্য ওগুলো নিয়ে কোনো রাজনীতি হবে না এবার আমরা বাংলাদেশটাকে কিভাবে ব্যাধি মুক্ত করতে পারি একদম ভাইরাস মুক্ত করতে পারি ক্যান্সার টিউমার ক্যান্সার মুক্ত করতে পারি ক্যান্সারের জীবাণু বা বীজাণু মুক্ত করতে পারি সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে বাংলাদেশটাকে এটা রট অ্যান্ড কারাপ্টেড সিস্টেম এগুলোকে এগুলোকে রিফর্ম করতে হবে এগুলোকে সংস্কার করতে হবে ভেঙে একদম সংস্কার শব্দটা এখন খুব হালকা লাগে আমার কাছে একদম পাল্টে ফেলতে হবে এবং উপরে ফেলতে হবে তো সেইগুলো আমরা আমরা করতে পারি এই না কিন্তু সেইটা যেহেতু আপাতত হচ্ছে না মানে এখনও এখনই কোনো দল নেই এই যে এখন যদি আমরা এখন যদি আমরা শেখ হাসিনাকে হারাই তাহলে এখন কোনো দল দেখতে পাচ্ছি না আমি একটা দল দেখতে পাচ্ছি তার হচ্ছে ওই দলটা শেখ হাসিনার বিপরীতে যে দলগুলো আছে না মানে ওই যে একটু ছোটো একটু খণ্ডখণ্ড চিত্র দিলাম যে কী কী হয়েছিল ওই দলটা আচ্ছা শেখ হাসিনা কিন্তু কয়েকবার মেরে ফেলা মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ওই সময়টাতে দু হাজার এক থেকে ওই যে গ্রেনেড হামলা টামলা একুশে আগস্ট আরও কী কী আমরা শুনে থাকি না সব সবসময় দিবসগুলো পালন করা হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে একজন হাসেনা যে এখনও বেঁচে আছেন এটাই তো বিস্ময় লাগে আমার কাছে মানে তাকে রাষ্ট্রীয়ভাবেই রাষ্ট্রীয় চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্ত শুধু রাষ্ট্রীয় নয় তাকে মেরে ফেলার নানা রকম চেষ্টা করা হয়েছে এবং তার দলের বহু বড় বড় নেতা নেতাকর্মী মানে বড় বড় নেতা কর্মী তো আছেই তারা নিহত হয়েছেন মনে নাই ওই ছবিগুলো পাওয়া যাবে কি ইউটিউবে আছে হয়তো বা এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই হাসিনা এখনও বেঁচে আছেন সেই হাসিনা কিন্তু এখনও বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান তার অসংখ্য ভুল আছে কারণ তার চারপাশের মানুষরা সাহায্য করতে পারছে না আমি একজন নাগরিক সৌরভ আমি আমি তো হাসিনার আমি আমার সচক্ষে তাকে কখনো আমার দেখা হয়নি আমি তো কোথাও যাই না দেখবো কি মানে একটা অনুষ্ঠান একটা সভার যেখানে শেখ হাসিনা বা একটা সমাবেশ যেখানে তিনি আছেন আমি আমি আজ অব্দি কখনো তাকে সচক্ষে দেখিনি আমি দে তিনি সামনে সামনে দেখতে কেমন আমি দেখিনি কিন্তু আমার এই বক্তব্যটা যদি তার কাছে পৌঁছে যায় আমি যদি তো কখনো কখনও তার সামনে যেতে পারি তাহলে আমি কিন্তু এই যে আমি কিন্তু তাকে এই কথাগুলো বলবো আমি তাকে আমি তাকে কথাগুলো বলবো এবং আমি আমি বলবো যে তাঁরই এখন তিনি পারেন তিনি পারেন তিনি করতে পারেন তিনি আর যে ক বছর তিনি আছেন তিনি এগুলো করে দিয়ে যেতে পারেন এবং আমার আমার একটা বাধা পড়লো এইখানে একটু আমাকে কাটতে হচ্ছে আমার মা বোধে ডাকছে আমার মা বোধে ডাকছে বাক্যস্রোতে বাধা পড়েছিল এবং দরজার বাইরে আমার মা কড়া নাড়ছিল বারবার করা কড়া ঘাত করছিল নাড়িনি মানে কড়া দয় শূন্য র নয় ওই করা ঘাত কর বয় শূন্য র হাত দিয়ে দরজায় আঘাত সেটা করছিল তো যেতে হয়েছিল একটা প্রয়োজনে ডেকেছিল ফলে বাক্যস্রোতটা বিঘ্নিত হল কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি এখানে আমার শেষ করতেই হচ্ছে আমার শেষ আরও অনেক আগে করে দেওয়া উচিত ছিল কেন যে কথা বলে যাচ্ছে জানি কারণ আমি জানি যে এই বিষয়গুলো নিয়ে আমার আর কথা বলার ইচ্ছা নাই প্রয়োজন নাই যা বলার এক বসায় এক বৈঠকে সব বলে দাও সব তো এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় সব বলাই হয়ে গেছে ওইটা আমি আমি সেই পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখছি শেখ হাসিনা তিনি পারেন তিনি ঘুরে দাঁড়াতে পারেন এবং ঘুরিয়ে দিতে পারেন সব কিছুকে তো যা যা বললাম ফলে এখন এসে আমি যে প্রথমেই যে কথাগুলো বলছিলাম যে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিটি আমি নাগরিকটি আমি বা নির্দলীয়তম মানুষটা আমি বোঝা গেল কি বোঝাতে পারলাম কি জানি না কিন্তু সেটাই সত্য এবং আমার উচ্চারণের ভিতর দিয়ে সেই সত্যটাই প্রকটিত থাকুক প্রতিভাত হয়ে থাকুক প্রমাণ হয়ে থাকুক এবং বাংলাদেশকে এখন হঠাৎ করে মাছ নদীতে ফেলে দেয়া কারণ ওই যারা যে আন্দোলন করছে আন্দোলন আমি তো আন্দোলন বলতে বুঝি মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনার বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন কিন্তু ধরা যাক ভাঙচুর আগুন জ্বালাও পোড়াও এটা ওইটা পুলিশের সঙ্গে সংঘর্ষ তারপর পুলিশ এক পর্যায়ে গুলি করা মানে এগুলো তো পুরো খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল হয়ে যাচ্ছে হচ্ছে আমি তো রক্তপাতের বিরুদ্ধে আমি তো এক একটা গুলির বিরুদ্ধে একটা পাথর ছোঁড়ার বিরুদ্ধে তো তবু বলি যে আন্দোলন সবাই যেটাকে বলছে যে এই আন্দোলন সেই দাবিগুলো পূর্ণ হয়েছে এবং এখন এখন যদি কেউ বলে হঠাৎ করে যে না আমরা এই সরকারকেই চাচ্ছি না তাকে নামতে হবে তো নেমে উঠবে তাকে মানে কাকে উঠাতে চাইছো এটা প্রশ্নটা তুমি কাকে ওঠাতে চাইছো আর রয়েছে দুটো দল কিন্তু তোমার তো কোনো দল নেই তুমি তো কোনো দল গঠন করে উঠতে পারো নি মানে সেটা সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার কয়েকটা বছরের ব্যাপার একটা অন্তত দুইটা বছর কি একটা বছর তো লাগবে তোমার দল করে উঠতে তারপর তুমি নির্বাচন করে আসো যেহেতু ওই যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি বিশ্বাস করো তুমি তুমি বলছো যে শেখ হাসিনা গণতন্ত্র মানছেন না তার মানে তুমি মানছো তুমি মানতে চাইছো তাহলে তোমাকে তো তুমি যদি মেনে থাকো তোমাকে তো ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে সেইটার জন্য এই যে হুট করে বলে দিচ্ছে না যে মানে এই যে একটা একটা বাতাস উঠলো যে শেখ হাসিনাকে চাই না তো চাই তাহলে কে উঠবে মানে এই সময়টাতে এটা আমাকে জেনারেশন জি আমি ওদের সঙ্গে যে কথা বলি ওরাও আমাকে বলতে পারছে না কাকে চাই তুমি কাকে দেখতে চাচ্ছ তা কে আসবে মানে ফাঁকা থাকবে চেয়ারটা ও নাকি তুমি সেনাবাহিনীকে চাচ্ছ স্লোগান দিচ্ছ সেনাবাহিনী দরকার এই সময়ের দরকার সেনাবাহিনী সব মানে এগুলো এগুলোর মধ্যে আমি খুব প্রজ্ঞার ছোঁয়া বা প্রজ্ঞার স্ফুলিঙ্গ দেখি না এই ধরনের উক্তির মধ্যে তাই শেখ হাসিনাই পারেন এবং তাকে পেরে দেখাতে হবে তাকে ঘুরে দাঁড়াতে হবে এবং ঘুরিয়ে দিতে হবে এটাই আমার চাওয়া এবং বাংলাদেশের নাগরিক হয়ে আমি এটুকুই বললাম এটুকু বলার অধিকার বোধ হয় আমার আছে এইটুকু বলার যোগ্যতাও আমার আছে ওই যোগ্যতাই নাগরিকত্বটুকুই আমার আর কোনো যোগ্যতা নেই এবং কোনো প্রয়োজনও নেই এই যোগ্যতা দিয়েই আমি বাংলাদেশটাকে নিয়ে আমার ভাবনাগুলো উচ্চারণ করে রাখলাম এই হচ্ছে ব্যাপার এখন কয়টা বাজে আমি ঠিক তাকিয়ে দেখি এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ পাঁচটা বিয়াল্লিশ শুরু করেছিলাম চারটা আটে তার মানে আ দেড় ঘন্টার উপরে হয়ে গেলো অদ্ভুত খুবই অগ্রহণযোগ্য এই ভিডিও আদৌ আমি ছাড়ব কি না জানি না এটা আদৌ আপলোড কী করা যাবে এত বড় ফাইল এখন যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেসবুক বা ইউটিউব আমি জানি না কিন্তু তারপরও আমি সস্তি পাচ্ছি আমার বলার তারা উঠেছিল আমি সেটুকু বললাম এবং সবাইকে ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আমি যে ফিল্মগুলো করি আমার চ্যানেল ডকুমেন্টোরিয়ান কারো যদি আগ্রহ থাকে বা উৎসুক থাকে সে দেখে নিতে পারে ইউটিউবে গিয়ে ডকুমেন্টোরিয়ান নাম দেখেই বোঝা যাচ্ছে আমি ডকুমেন্টারি বানাই মানে ইংরেজিতেই বানাই মূলত বিশ্বকে মাথায় রেখে বাংলাতে মাঝে মাঝে করি আমার মায়ের অনুরোধে বাংলা না হলে আমার মা দেখেন না তো সেই সেই চ্যানেলে আমি সবসময় একটা কথা বলি যে ভালোবাসি সবাইকে লাভ ইউ অল হ্যাঁ সবাইকে ভালোবাসি তো আমি না এই কথাটা আক্ষরিক অর্থেই বলি আমি সবাইকে ভালোবাসি সবাইকে সবাইকে কোনো পক্ষ বিপক্ষ যে যেই দল করছে যারা ধরো যে আমি আমার তো বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বাহাত্তর সংবিধান এগুলো নিয়ে আমার আপসিন অবস্থান কিন্তু যে মানুষটা বঙ্গবন্ধুকে ভালোবাসে না সংবিধান বাংলাদেশের বাহাত্তর সংবিধানকে মানে না ওই মানুষটাকে আমি ভালোবাসি মানুষ হিসেবে ভালোবাসি হয়তো তার মতাদর্শের সঙ্গে আমি সহমত হব না কখনো কিন্তু আমি তাকে ভালোবাসছি ফলে আমার কারোর প্রতি কোনো হিংসা নেই আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে সুস্থ এবং সুস্থ দেখতে চাই আহত হচ্ছ ব্যথা পাচ্ছ আঘাতপ্রাপ্ত হচ্ছ আবার তুমি আঘাত করছো পাল্টা তুমি নিজ পাল আঘাত পাচ্ছ ঘাত প্রতিঘাত এগুলো চাই না এগুলো চাই না বই পড়ো শিল্পকলা সাহিত্য গান একটা সুন্দর মানবিক বাংলাদেশ চাই হ্যাঁ আমার ওই যে ওই শিল্পীটা আমার ক্যানেডিয়ান পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট এটা সেটা নাই তো আমার তো এই বাংলাদেশেই থাকতে হবে যতদিন আছি বেঁচে পড়তে ফলে বাংলাদেশটা একটা বাসযোগ্য বাংলাদেশ হোক একটা সুন্দর ওই যে মানবিকতা ভিত্তিক বাংলাদেশ হোক সেইটা চাচ্ছি সেইটা চাচ্ছি তো আমরা সেই জায়গাটার সেই জায়গাটাতে তুমি আমি আমরা সবাই এক হ্যাঁ ওখানে এই তো ভালোবাসা সবার 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 জন্য এবং এখনি আমি থামছি